কিভাবে আমরা নিজেদের হৃদয়কে বাইরে এবং ভিতরে পবিত্র করতে পারি, শুচি অশুচি যে কোনো অবস্থায় আমরা নিজেকে পবিত্র করতে পারি, কে বলতে পারবে? শুচি অশুচি যে কোনো অবস্থায় ভিতর এবং বাইর আমরা নিজেকে পবিত্র করতে পারবো কিভাবে, সেটা আমার আপনাদের কাছে জানার ইচ্ছা হচ্ছে। হাত তুলে বলবেন, মাইক্রোফোন আছে? কললেস মাইক্রোফোন কোথায়? এখানে একজন থাকতে হবে তো, কেউ আছে? কে বলবেন? কে বলছে? কোথায়? হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে ভিতর বাইর সব পবিত্র হওয়া যাবে। খুব সুন্দর, ধন্যবাদ। পবিত্র অপবিত্র যে কোনো অবস্থায় একটা মন্ত্র আছে, বেদের মন্ত্র, সবাই বলুন, ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাম গতোপি বা যস্মরে পুণ্ডরীকাক্ষ স বাহ্য অভ্যন্তর শুচিহি। তাহলে বাইরে আর ভিতরে শুচি হওয়ার পবিত্র পন্থা আছে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে নামহট্ট সদস্য হতে গেলে আমরা কি তাদের বিচার করব যে আমরা এখন দীক্ষা নিয়ে হরিনাম পেয়েছি, ভাবছি পবিত্র হয়ে গেছি, কিন্তু অনেক নূতন লোক আসবে যারা মাছ মাংস খায়, নেশা করে, আমরা তাদের অপবিত্র বলে ঘৃণা করব না করব না? ঘৃণা করব না। তাদেরও নামহট্ট সঙ্গে আসার জন্য অধিকার প্রদান করতে হবে, তো সেজন্য তাদেরকে সুযোগ দিতে হবে, তাদের মধ্যে শ্রদ্ধা উদয় করাতে হবে যে ভগবানের নাম করলে আমাদের সমস্ত কর্তব্যকর্ম সম্পাদিত হবে, আর এই নামের দ্বারা আমরা হৃদয় এবং বাইর পবিত্র হতে পারব। তাই জন্য নামহট্ট সংঘ হাটে, কালকে আমরা শুনছিলাম মহারাজ বলছিলেন, পূজ্যপাদ গৌরাঙ্গ পেশাই মহারাজ, হাটে যে অর্থ দিয়ে মানুষ ক্রয় বিক্রয় হয়, সেখানে কিছু ক্রয় করে মানুষ টাকা দিয়ে, মূল্য দিয়ে, কিন্তু নামের হাটে কি মূল্য দিয়ে আমরা ক্রয় করব? শ্রদ্ধা মূল্য দিয়ে। শ্রদ্ধা মানে মহারাজ কি বলেছিলেন? বিশ্বাস। কি বিশ্বাস? না, কৃষ্ণের সেবা করলে যত রকমের কর্তব্য কর্ম আছে সবগুলি আপনা থেকেই সাধিত হয়ে যাবে। যেমন পিতামাতা সেবা করা, এটা কর্তব্য কর্ম। দেশের সেবা করা, এগুলো কর্তব্য কর্ম, হ্যাঁ কি না? কর্তব্য কর্ম না, কিন্তু এগুলিও সাধিত হয়ে যাবে যদি আমরা কৃষ্ণের সেবাতে নিযুক্ত হই। তো এই বিশ্বাস রাখতে হবে যে ভগবান একমাত্র আশ্রয়দাতা এই জগতে, এই জন্য তার চরণে আমাদেরকে আশ্রয় নিতে হবে। তার চরণে আশ্রয় নিলে আমরা সব রকমের যে কর্তব্য সম্পাদিত করতে পারব। দেবতাদের সেবা করা থেকে আমরা অনেক সময় বাইরের লোক বলে ইস্কন ভক্তরা দেবতাদের পূজা করে না, কিন্তু কৃষ্ণ সেবার মাধ্যমে দেবতাদের পূজাও হয়ে যায়। এটা আপনাদের বিশ্বাস হয়? কি প্রমাণ আছে? উদাহরণ দিন একটা, যে কৃষ্ণের সেবা করলে দেবতাদের সেবা হয়ে যাবে, কি উদাহরণ? খুব সুন্দর, গাছের গোড়াতে জল দিলে তার শাখা প্রশাখা যত আছে সব পেয়ে যাবে। আর কি উদাহরণ আছে? গৌরাঙ্গ নটরাজ প্রভু, পেটের মধ্যে খাবার দিলে
পেটের মধ্যে প্রসাদ দিলে হাত পা চোখ কান নাসিকা সব কাজ করবে, হ্যাঁ কি না? আপনারা কি পেটের মধ্যে দেন, পেটকে কেটে দেন? কীভাবে দেন? মুখ দিয়ে। গাছের গোড়ায় জল দিতে বলা হয়েছে, গাছের মূলে। তাহলে কি মাটি টাটি খুঁড়ে গাছের মূলে দেওয়া হয়? কোথায় দেওয়া হয়? গাছের গোড়ায়, মাটিতে দেওয়া হয়। পেটে দিতে বলা হয় মুখের মাধ্যমে। তো সেই জন্য মুখ হচ্ছে মাধ্যম, মাটিটা হচ্ছে মাধ্যম। তো সেই জন্য গুরুদেব হচ্ছেন মাধ্যম কৃষ্ণ সেবা করার জন্য। সেই জন্য আমরা সাধুসঙ্গ করি, কৃষ্ণ সেবা করার সুযোগ নেই। এই জন্য পেটে দিতে বলা হয়েছে কিন্তু মুখের মাধ্যমে। তো সেজন্য এই নামটা সঙ্গে আমাদের মূল কেন্দ্রবিন্দু কে? মূল কেন্দ্রবিন্দু কে? গুড়া কে? কৃষ্ণ। তাই মাধ্যম কি? গুরুদেব। তো সেজন্য আমাদের কেন্দ্রবিন্দুতে গুরু কৃষ্ণকে রাখতে হবে। তার মানে কৃষ্ণ সেবা করতে গেলে গুরুর মাধ্যমে আমাদের করতে হবে। সেজন্য কেউ পেট কেটে খাবার দেয় না, মুখের মাধ্যমে দেয়। গাছের মাটিগুলা খুঁড়ে গোড়ায় জল দেয় না, মাটির উপরে দেয়, মূলে মাটিতে দেয়। তো এগুলি মাধ্যম। তো সেই জন্য আমাদের ভগবানের নামকে কেন্দ্র করতে হবে। ভগবানের নাম, এই নামহটের আশ্রয়। ভগবানের নাম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। তো সেজন্য নাম হটে আদান প্রদান করতে হবে, ক্রয় বিক্রয়। কে জানে, বাজারে গেলে আপনারা কেউ বিক্রি করছে, কেউ কিনছে, সেখানে আদান প্রদান হচ্ছে না? যদি আদান প্রদান না থাকে তাহলে সেটা হাট হবে? হবে না। তাই নামের হাটে আদান প্রদানটা কী, কে বলতে পারে? নামের হাটে আদান প্রদানটা কী? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, এটা হচ্ছে আদান। তাহলে আমি বললাম, আপনারা বললেন, মানে আপনারা শুনলেন, আপনারা ক্রয় করলেন শ্রদ্ধা দিয়ে, আর আপনারা বললেন আমি শ্রদ্ধা দিয়ে গ্রহণ করলাম, ক্রয় করলাম, এটাকে বলে আদান প্রদান। তো সেজন্য নামহট্ট সঙ্ঘে সেখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইয়ের অধিকার আছে। হাটে কি বিচার হয়? যখন আপনারা হাটে যান, এই লোকটা গরিব লোক, দেখতে সুন্দর নয়, এ মহিলা, এ মুসলিম, এ খ্রিস্টান, এরকম বিচার করে কি কেনা বেচা হয়? সেখানে বিচার করা হয় না। একটা বাচ্চা ছেলে শিশু অল্প বয়সেরও মায়ের কাছে বসে বলে তুই এখানে সবজিটা বেচ, আমি এই পাশে করছি, তো এই বাচ্চাটা থেকেও নেওয়া হচ্ছে না? আমরা তাকে ত্যাগ করছি, আমার জিনিস দরকার, হাটে আমি যে কোনো ব্যক্তি থেকে গ্রহণ করব, আদান প্রদান করব। তো হাটের মধ্যে যদি আদান প্রদান না থাকে, কেউ যদি কথা না বলে বিক্রি হবে? কেউ যদি কথা না বলে কেনা হবে? কেনা বেচা হবে না। তাই জন্য নামের হাটে কি কথা বলতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এই নামের হাট আমরা কমপক্ষে, এই ভগবানের নাম, শাস্ত্রে বলা হয় নাম হইতে হবে সংসার মোচন। ভগবানের নাম যদি আমরা কীর্তন করি তাহলে সংসার থেকে মুক্ত হওয়া যাবে, আর নাম হইতে পাবে কৃষ্ণ প্রেমধন। মানে নামই সংসার মোচন করবে আর নামই কৃষ্ণ প্রেম দান করবে। তাহলে নামের কতটা শক্তি দেখুন। এই জড়জগতে আমরা এই টাকা বা অন্যান্য কোনো কিছু থেকে কিছু ডবল জিনিস পাব না, পাবো? তো এই ভগবানের নামটা এত মূল্যবান, তো তার থেকে আমরা সংসার থেকে মোচন হয়ে যাবে। সংসার মোচন, সংসার মানে কি কে জানে? সংসার মানে, সংসার মানে কি? সংসার মানে হচ্ছে সংসার, এটা সংস্কৃত শব্দ। সংসার সম্যক রূপে যাহা অপসারিত হয়ে যায়। এই জন্য আমরা যেখানে আছি এখানে আমার থেকে সব চলে যায় কি না? যাবে না, সব চলে যাবে। এই জন্য এটাকে বলে সংসার। কি চলে যাবে? দেহটা চলে যাবে, আমার থেকে দেহটা চলে যাবে। তাহলে আমার বলতে আমি, আত্মা,
এ আত্মা দেহ গ্রহণ করেছে, তাই দেহটাও চলে যাবে, যাবে না? কি প্রমাণ আছে? ছোটবেলার দেহটা নেই, আছে তো? এরকম ধন সম্পদ চলে যাবে, ঘর বাড়ি চলে যাবে, মান সম্মান চলে যাবে, পজিশন চলে যাবে। কেউ প্রধানমন্ত্রী ছিল, সে আছে? অনেকে প্রধানমন্ত্রী পদ চলে গেছে, কেউ মুখ্যমন্ত্রী পদ চলে গেছে, তার মানে আমাদের সব কিছু চলে যাবে। এই জন্য এটাকে বলা হয় সংসার। কিন্তু কৃষ্ণ হচ্ছেন নিত্য, এই জন্য ভক্তিবিনু ঠাকুর বলছেন কৃষ্ণেরও সংসার করো ছাড়ি অনাচার। এই জন্য সংসার মোচন হবে যদি কৃষ্ণকে গ্রহণ করব। কি মোচন হবে? না এই জড়জগতে যে সব কিছু চলে যাবে, কিন্তু আমার নিত্য আলয় ভগবদ্ধামে আমি প্রবেশ করতে সুযোগ পাব। এই জন্য এটাকে কৃষ্ণের সংসার করতে বলা আছে। তো মানে এই জগতে আমরা কৃষ্ণকে গ্রহণ করব, তাহলে আমার এই জড়জাগতিক সমস্ত আসক্তি থেকে আমি মুক্ত হব এবং নিত্য আলয় ভগবদ্ধাম সেখানে আমি পৌঁছাতে পারব, যেটা কি নিত্য, যেটা কোনো দিন কিছু নষ্ট হবে না, কেবল নিত্য আনন্দ, কৃষ্ণের সাথে যুক্ত সেবা, আর কিছু না। কিন্তু এই জড়জগতে কত চেঞ্জ, তাই না? তো সেজন্য আমরা অভ্যাস করছি, এই যে নামহট সংঘের মাধ্যমে। সেজন্য ভক্তি শাস্ত্রে বলা হলো সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চায়, সংসার জিনিতে আর কোনো বস্তু না। এই জন্য নামহট সংঘ, মহাপ্রভু শিক্ষা দিলেন কয়জনকে নিয়ে নামহট করতে হবে। কমপক্ষে মহাপ্রভু কি বললেন, দশ পাঁচ মিলে, পাঁচজন থেকে দশজনের মধ্যে নামহট সংঘ গঠন করতে হবে। এগুলো সব মনে রাখুন, যখন নূতন সংঘ গঠন করবেন পাঁচ থেকে দশের মধ্যে শুরু করে দেবেন। পাঁচ হয়ে গেল শ্রদ্ধাবান ব্যক্তি, একমালা জপ করবে, সপ্তাহে একদিন নিরামিষ খাবে, এ হচ্ছে সদস্যের যোগ্যতা। তো সেজন্য আমরা তাদেরকে এই যোগ্যতা দিয়ে নামের আশ্রয় প্রদান করব। কেন এই নাম আশ্রয়ের মাধ্যমে আমাদেরকে কর্ম ত্যাগ করতে হবে? কোনো কর্ম ত্যাগ করতে হবে না। এই জন্য কী বলা হলো, নামাশ্রয় করি যতনে তুমি থাক আপন কাজে। তো অনেকে ভয় পাবেন না, ও আমাদের এই নাম করলে কাজ ত্যাগ করতে হবে। কিন্তু ভক্তিবিনু ঠাকুর আচার্য উনি গীতা থেকে একটা শ্লোকের এই গান লিখলেন, ১৮ অধ্যায় ৫৬ নম্বর শ্লোক। ওখানে কৃষ্ণ বললেন, সর্বকর্মাণি অপি সদা কুরবান্ন মত ব্যাপাশ্রয়ে মত প্রসাদাত মবাপ্নুতি শাশ্বতম পদমাব্যয়ম। এখানে কৃষ্ণ বলছেন সর্বকর্মাণি অপি সদা, সমস্ত কর্ম ২৪ ঘন্টা করো। তো কয়জন ২৪ ঘন্টা কর্ম করেন হাত তুলুন, কয়জন ২৪ ঘন্টা কর্ম করেন হাত তুলুন। তাহলে কৃষ্ণ গীতা এই কথাটা অবান্তর বললেন, ভুল বলেছেন? অনেক লোক এটা বলে বসে, যেহেতু উপলব্ধি না থাকলে এই কৃষ্ণের কিছু কিছু কথাকে মানতে পারে না। যারা পণ্ডিত জ্ঞানী স্কুল কলেজের ডিগ্রি আছে, হ্যাঁ কৃষ্ণ এই কথা বলছে ২৪ ঘন্টা কর্ম করা যায় না কি? আপনারা বলুন ভক্তরা, ২৪ ঘন্টা কর্ম করেন আপনারা? হ্যাঁ, কীভাবে করেন? আমাদের অশোকনগর থেকে এসছে প্রভু। হ্যাঁ, খুব সুন্দর, ঘুমানোটাও কর্ম, খাওয়াটাও কর্ম, ছেলে মেয়ে গৃহস্থ হলে ছেলে মেয়ে উৎপন্ন করা, কৃষ্ণ পুত্রার্থে সন্তান উৎপন্ন, ওটা কি ২৪ ঘন্টা সন্তান উৎপন্ন করবে? রুটিন আছে, তাই ২৪ ঘন্টাকে রুটিন করতে কৃষ্ণ বললেন। এই জন্য সদা বলেছেন, তার মানে ঘুমানোর টাইম ঘুমাতে হবে, ওটা কর্ম কৃষ্ণ সেবার জন্য। খাওয়ানো কি ২৪ ঘন্টা খাবে কেউ? তাহলে খাওয়ানোর টাইম আছে, ব্যবসার টাইম আছে, চাষের টাইম আছে, আপনার রান্নার টাইম আছে, প্রত্যেকটা রুটিন করতে হবে। পুত্র উৎপন্নের টাইম আছে, না সবসময় পুত্র উৎপন্ন করবে? সদা মানে এই ২৪ ঘন্টাকে রুটিন করতে হবে, এই দেহ দিয়ে আমরা যে কর্তব্য সম্পাদন করি। সেই জন্য কৃষ্ণ সর্বকর্মাণি, সমস্ত কর্ম কুরবান্ন করবে সদা ২৪ ঘন্টা। কীভাবে করবে? মত ব্যাপাশ্রয়ে, আমাকে আশ্রয় করে। তো যেন ভগবানকে আশ্রয় করে কর্ম করতে হবে। তো সেজন্য আমরা বুঝব কী করে, তাই তার প্রতিনিধিরা গুরুদেব বৈষ্ণব সঙ্গে এই জন্য আমরা যাই, তারা আমাদেরকে রুটিন করে দেয় যে এইভাবে তুমি ঘুম থেকে উঠো, ৩:৩০ থেকে ৪টার মধ্যে উঠে যাও,
শয্যা ত্যাগ একটা কর্ম, স্নান করা একটা কর্ম। স্নান করো ব্রহ্ম মুহূর্তে, সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে, এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে মুহূর্তটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। তখন যে স্নান ওটাকে বলা হয় দেবস্নান। তাই ভক্তরা কী বলে, ওই সময় উঠে যাও, সাড়ে চারটায় মঙ্গলারতি করো। মঙ্গলারতি একটা কর্ম। তাহলে যারা বলে আমার কি খেয়ে দিয়ে কাজ নেই, কখন কাজ এইসব ঠাকুর সেবা করব, কিন্তু চব্বিশ ঘন্টাকে যদি রুটিন করে নেন, তাহলে আপনার সমস্ত কর্তব্য কর্ম যখন কৃষ্ণকে কেন্দ্রবিন্দু করে করতে বলা হলো, যিনি সৃষ্টিকর্তা ভগবান, তিনি আমাদের কি বলেন, তিনি কোম্পানির মালিক, এই দেহরূপক যন্ত্র তৈরি করে তিনি দিয়ে দিলেন, এই যন্ত্রটা অপারেটিং করবে চব্বিশ ঘন্টা, কি করে অপারেটিং করবে সেজন্য উনি বলে দিলেন, যে যন্ত্রটা কি করে অপারেটিং করবে, খাবে কি খাবে, পত্রম পুষ্পম ফলম ত্বয়ম যমে ভক্তা প্রয়ছতি তদ অহম অস্নামি ভক্ত অপরিতম। তাই যিনি কোম্পানির মালিক সৃষ্টিকর্তা এই মেশিনটা তৈরি করে উনি জানিয়ে দিলেন, খেতে হবে একটা কর্ম, তাই রুটিন করা হলো, রান্না হবে। তাহলে কি সেই রান্নাটা, তার মানে আপনি যন্ত্রটা মালিক যে কোম্পানি তৈরি করেছেন, তিনি যেভাবে রান্নার জিনিস করতে বলেছেন সেইভাবে রান্না করতে হবে। আপনি যদি জল্পনা কল্পনা করে এই যন্ত্রটাকে ব্যবহার করবেন খাবারটা, তাহলে আপনার এই যন্ত্রটা খারাপ হবে। তাই আজকাল হসপিটাল এই জন্য তৈরি হচ্ছে, হাজার হাজার হসপিটাল, ডাক্তার, কিন্তু রোগ মুক্ত নেই কেউ। আছে হসপিটাল নতুন রোগের সৃষ্টি, কেন না, কোম্পানির যে মালিক যে যন্ত্রটা তৈরি করেছে তার অপারেটিং নিয়মগুলি আমরা পেকুলেশন করছি, মনগড়া করছি, যে ম্যানুয়াল বই দেওয়া আছে গীতা ভাগবত সে অনুসরণে করছি না, এই জন্য আমাদের সে অনুসরণে করতে হবে। এই জন্য খাদ্য কি খাবে না, শাক সবজি নিবেদন করে খাবে। তো কেন আমাকে বিচার করতে হবে, আমি চব্বিশ ঘন্টার মধ্যে যে খাদ্য রান্না করি, কৃষ্ণ যে বলেন পত্রং পুষ্পং, ওটা খুলো একটু, আমি কি সেটা খাই না, আমি মদ্য মাংস খাই, তাহলে আমার এই যন্ত্রটা কী হবে, 99.9% হসপিটালে মানুষ রয়েছে। কথা বলা, আজে বাজে কথা বলবেন আয়ু ক্ষয় হয়ে যাবে, শোনা আজে বাজে কান শুনবেন কী লাভ হবে, এই কানটা সর্পগর্তের মতো হয়ে যাবে। ভাগবত এইসব নিন্দা করছে, আজে বাজে কথা, কৃষ্ণবিহীন কথা, সেটাকে বলা হয় বিলেবত। আর এই এই যে কানে শোনা হচ্ছে গর্তটা, এই গর্তটা হচ্ছে সর্পগর্তের মতো, সর্পগর্তে হাত দিলে কী হবে, মৃত্যু, দংশন করে দেবে। তাই আপনি যদি রাজনৈতিক কথা কচকচানি শুনবেন কী হবে, মৃত্যু। কীভাবে, এক রাজনৈতিক দলের কথা আপনি শুনছেন, আপনি আরেকটা রাজনৈতিক দলে গিয়ে যোগদান করে দিলেন, বলে ও ওইখানে গেল আমাদের দলের লোক, শুট করে দাও, তাহলে কানে যে শুনলেন তাই মৃত্যু হয়ে গেল। বুঝা গেল প্র্যাকটিক্যাল জিনিসটা, এইগুলি বাস্তব। সেজন্য আমাদের শ্রবণ, কীর্তন, প্রসাদ, পুত্র উৎপন্ন, শাস্ত্রে বলা হলো পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, ওই কর্ম গৃহস্থ করবে, সন্ন্যাসী ব্রহ্মচারী বানপ্রস্থী তারা করবে না, সেটা আইন কৃষ্ণ দিলেন গীতায়। তুমি বিবাহ করছো পুত্রার্থে, পশু পাখির মতো নয়, মনুষ্য দেহ, এত সুন্দর দেহ, এটা পুত্রের উৎপন্নের জন্য। এই কর্মটা পুত নামক নরক থেকে পিতামাতাকে উদ্ধার করবে। আর ভক্ত সে পুত্রকন্যা হলো না হলো ওটার চিন্তা থাকে না, সে কৃষ্ণ সন্তান হলো কৃষ্ণ সেবার জন্য, আমাকে বুড়ো হয়ে গেলে দেখবে এই চিন্তা করে পুত্র উৎপন্ন করবে না গৃহস্থরা। গৃহস্থ তার পুত্র উৎপন্ন করবে ও কৃষ্ণ সেবার জন্য, আমি বুড়ো হয়ে গেলে দেখবে এই ভাবনাটা খারাপ। কেন আপনি বুড়ো হয়ে গেলে পুত্র দেখবে এটা ঠিক না ভুল, কি করে, সবাই তো তার জন্য বিয়ে করছে আমাকে দেখবে বলে, হ্যাঁ আমাকে বুড়ো হয়ে গেলে দেখবে, আপনার আগে পুত্র মারা যেতে পারে, আপনি থাকতে পুত্র পঙ্গু হয়ে যেতে পারে, প্যারালাইসিস হয়ে গেল, আপনাকে দেখতে হবে শেষ পর্যন্ত। তো সেই জন্য ভক্তরা এই যন্ত্রটাকে কৃষ্ণকে কেন্দ্র করে অপারেটিং করবে, তো সেজন্য তারা দৃঢ় বিশ্বাস রাখবে কোথায়, কৃষ্ণচরণে। এই জন্য আমাদের নাম হট সংঘ, গৃহস্থ আশ্রম, যে কোনো জায়গা হোক না কেন, আমরা সাধুসঙ্গ করছি এই কারণে
কৃষ্ণের প্রতি দৃঢ় বিশ্বাস জন্মানোর জন্য, শ্রদ্ধা ভক্তিটা বাড়ানোর জন্য, এই জন্য আমরা সাধুসঙ্গ করব, ভক্তি পাওয়ার জন্য। ভক্তিস্তু ভগবৎ ভক্ত সঙ্গে না পরিযায়তে, ভক্ত সঙ্গে ভক্তি লাভ হবে। আর সেই ভক্ত সঙ্গটা কী, ভক্ত সঙ্গটা কী, যেখানে কেবল কৃষ্ণকে কেন্দ্র করে সব কিছু শেখানো হবে। হ্যাঁ, ভক্ত মানে যিনি ভক্তি করেন, আর যারা ভক্তি সম্বন্ধে আলোচনা করেন, সেই সঙ্গে ভগবানকে কেন্দ্র করে যা কিছু আদান প্রদান হয়, আর সেটা গ্রহণের মাধ্যমে সঙ্গ হলো। আপনি যদি গ্রহণ করলেন না, তাহলে সেটা সঙ্গ হলো না। সঙ্গ শব্দের অর্থ কি, সম্যক অনুগমন করা। তার মানে আমরা নাম হট্ট সঙ্গে গেলাম, গীতা ভাগবত শুনলাম, অনুগমন করলাম না, তার মানে শুনলাম এই কানে বের করে দিলাম, সেটা গিয়ে বাস্তবে রূপায়িত করলাম না। শাস্ত্রে বলা হলো, সাধু সঙ্গে আলোচনা হলো যে দেখো কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে সব পাপ থেকে মুক্ত হবে, আর সংসার মোচন হবে, শেষে কৃষ্ণ প্রেম পাবে, ভগবতধামে ফিরে যাবে। এটা যখন শুনলাম, তখন আমাকে বাড়িতে গিয়ে কী করতে হবে, গ্রহণ করে নিতে হবে। জানতাম না এই কৃষ্ণ নাম করলে সংসার মোচন হয়, এই পাপ থেকে মুক্ত হওয়া যায়, জানতাম না প্রেম পাওয়া যায়, ভগবতধামে যাওয়া যায়, এ তো জানতাম না। দেখছি এই যে বাচ্চারা করছে, বিদেশিরা করছে, ও এই উপলব্ধি করলাম, এই ওরা যদি করতে পারে, এইসব বাচ্চারা মূর্খ বিদেশিরা মেয়েরা, যে কোনো ব্যক্তি দেখছি ধনী লোক আছে এখানে, সে আলফাট ফুড ফোর্ড কোম্পানির মালিক, এখন কোটিপতি লোক, সেও জব করছে ইস্কনে এসে শুনছি, তাহলে আমি কেন করতে পারবো না, উনি ব্যবসায়ী উনিও হরিনাম করছেন, আমি কেন করতে পারবো না, অজুহাত কেন দিব। এই উপলব্ধি করে তাই প্রয়োগ করতে হবে গিয়ে, না আগামী কাল থেকে আমি একমালা জব শুরু করব। তারপরে শুনছে আরে কয়দিন বাঁচব, তখন আরেকটা চিন্তা হয়ে গেল, না একমালা করে কয়দিন বাঁচব, আমি ভোরে উঠে গিয়ে আমি জব করব, হ্যাঁ কমপক্ষে চার, প্রথমেই একমালা দুমালা অভ্যাস। তারপরে যখন শুনছে যে যে দেহটা অনিত্য, যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে, দেখলাম ওই বাচ্চাটা ভোরে উঠে যায়, ঠান্ডা জলে স্নান করে, তাহলে আমি তো করি না, তো এই চিন্তা করে আমিও ভোরে উঠে গিয়ে, আরে তুই কত জব করিস, আমি দশমালা করি, ওই বাচ্চাটা দশমালা করে, আমি মাত্র একমালা করি। এই যে প্রয়োগ বিধি, পার্সোনাল অ্যাপ্লিকেশন নিজের জীবনে, এই জন্য নাম হট্ট সঙ্গে গিয়ে এই আদান প্রদানের মাধ্যমে জানা যাবে, যাচাই করে তখন নিজেকে আগিয়ে নিয়ে যেতে হবে ক্রমে ক্রমে। এই জন্য আলোচনা চক্র, এই জন্য নাম হট্ট নয় সঙ্গে গেলাম কখন যাচ্ছি না প্রসাদের টাইমে, এই জন্য নাম হট্ট মহামিলনে কী হচ্ছে, কেন প্রসাদের টাইমে যাচ্ছে না, আমরা সবাইকে রেকগনাইজ করছি না, সবাইকে সেবা দিচ্ছি না, নাম হট্ট ভক্তদের সেবা দিচ্ছি না, যারা করছে কীর্তন তারাই করে, এই জন্য তারা আগে চলে আসে, যারা ঠাকুর সাজাচ্ছে তারাই করে, কিন্তু আমার যে পাঁচজন সদস্যকে কি আমি এনগেজ রেখেছি। কৃষ্ণ গীতায় বলেছেন দ্বাদশ অধ্যায়ে, কেউ শুদ্ধ ভক্ত হয়ে প্রথমে আসতে পারে না, তাকে প্রথমে আমরা কৃষ্ণ কর্মে নিযুক্ত করব। এই আগামী সপ্তাহে খাতা তৈরি হলো, একটা আলোচনা চক্র খাতা, নাম হট্ট সঙ্গে থাকবে। মধুপ্রভু আপনি তো নূতন এসছেন, খুব ভালো, ধন্যবাদ, হ্যাঁ আপনি আমাদের শ্রদ্ধাবান স্তরে রয়েছেন। আগামী সপ্তাহে ওই বাড়িতে নাম হট্ট মহামিলন হবে, লেখা হয়ে গেল, আপনি এইরকম অল্টার সাজাবেন, এই যে ঠাকুর আমাদের নাম হট্ট সঙ্গে, এই যে দেখুন দেখলেন, এটা আপনি ওখানে গিয়ে সাজাবেন। বলে আমি তো ঠিকভাবে করতে পারবো, উল্টো পাল্টা হয়ে যাবে, না না এই প্রভু আপনাকে সাহায্য করবে, তার মানে নূতনকে শেখানোর জন্য লেখা হয়ে গেল, এই প্রভু অল্টার সাজাবে, ইনি তাকে শিখিয়ে দিবে। তাহলে এই সেবাটা যদি দিয়ে দেওয়া হলো, উনি কি প্রসাদের টাইমে আসবে, কখন আসবে, আগে আসবে। যদি আমরা লিখে রাখলাম আলোচনা চক্র খাতায়, ওখানে আমাদের সুমিত্রা মাতাজি এই শেতরেঞ্জিগুলা বিছাবে, তাহলে উনি গিয়া পরে আসবে, প্রসাদের টাইমে আসবে না আগে আসবে, আগে আসবে। যদি আমরা খাতায় নোট থাকে, ওখানে ফলমূল বানাতে হবে, ঠাকুরের জন্য ফুলমালা করতে হবে, ফুল আনতে হবে, ওইগুলা যদি আমরা নাম লিখে রাখি এবং দিয়ে দিই সেবাটা, তাহলে সেই মাতাজিরা কি পিছে আসবে, না আমার ফুলমালা। সেজন্য প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করতে হবে এই সেবা,
কে বাসন ধুইবে, এই সপ্তাহে যার নাম থাকলো পরের সপ্তাহে আরেকজন, যে এই সপ্তাহে ফুলমালা গান তুলো পরের সপ্তাহে আরেকজন, যে এই সপ্তাহে হরিনাম গান গেয়েছে আরতি করেছে সব চেঞ্জ, এরকম খাতা এই জন্য একটা আলোচনা চক্র খাতা যেন নাম হতে থাকে। এটা কয়জনের আছে? এরকম নেই। সেজন্য আমার ভিক্ষা অনুরোধ, আপনারা গিয়ে এটা স্টার্ট করবেন। করবেন? কয়জন করবেন হাত তুলুন দেখি। অনেকে করবে না দেখছি। এই জন্য বললাম না, শ্রদ্ধা নেই মানে বিশ্বাস নেই, তো সেজন্য শ্রদ্ধা বিশ্বাস রাখতে হবে। আর সাধু সঙ্গে গৃণন্ত্বা, এটা শুনে যখন আমরা গ্রহণ করব তাহলে কি হবে? সিদ্ধি হবে। আপনারা জানেন লক্ষ্য হেরার নাম শুনেছেন? লক্ষ্য হেরা বেশ্যা ছিল না? একজন বেশ্যা, সে কী করে সিদ্ধি পেল? ভাগবত একটা শ্লোক আছে দ্বিতীয় স্কন্ধে চতুর্থ অষ্টম অধ্যায়ের চতুর্থ নম্বর শ্লোক, শৃণত্বা শ্রদ্ধয়া নিত্যম গৃণন্তশ্চ সচেষ্টিতম ন কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। মানে খুব সুন্দর কথা এই শ্লোকটা। আমার 85-এ তখন ভাগবত ছিল না, ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, ওনার কাছে আমি যখন শুনেছি কয়েকটা শ্লোক, উনি বলেছেন এমনভাবে ভিতরে ঢুকে গেছে, আর তখন থেকে মনে রয়ে গেছে, আমি আর হারাইনি। ওই সর্বকর্মাণি অপি সদা, ওটাও গুরু মহারাজ 85-এ গীতার শ্লোক রাত্রিবেলা ক্লাসে দিয়েছিলেন, তখন থেকে মনে রয়েছে, ওটাকে আমি আর ভুলতে পারিনি। কেন? ওই যে গ্রহণ করে নিয়েছি এই জন্য মনেই রয়ে গেছে। তো সেজন্য আমরা যখন শুনে এটাকে গ্রহণ করে নিব, বিচার করে নিব কি শীর্ণত্বা, শ্রবণ করতে হবে কেমন শ্রদ্ধয়া, এরকম যখন বিচার করে গ্রহণ করবেন শ্রদ্ধার সহিত শুনতে হবে। আমরা মুখস্থ করে নেই, মুখস্থ দ্বারা কিছু হবে না। আমি যখন দীক্ষার পরীক্ষা নিই যে কেন কৃষ্ণকে ভগবান বলা হয়েছে, দুটি প্রমাণ দিন শটে, আপনাকে শ্লোক বলতে হবে না, কিন্তু দুটি প্রমাণের দ্বারা আপনি খণ্ডন করুন জগতের কাছে যে কিভাবে যারা নিজেদেরকে ভগবান বলছে তারা ভগবান নয়, সেটা খণ্ডন করুন দুটি প্রমাণের দ্বারা। আপনাদের মধ্যে কে বলতে পারে? একজন হাত তুলুন। মাতাজি বলুন, কি প্রমাণ আছে কৃষ্ণকে ভগবান বলা হচ্ছে? হ্যাঁ, কে বলবেন বলুন? একটা, আমি শ্লোক চাইনি, প্রমাণটা কি? হ্যাঁ, কি কি করে বুঝবো গোবর্ধন ধারণ করেছেন? আপনি দেখেছিলেন? আরও ভেঙে দিলাম, আপনি দেখেছিলেন? সে প্রমাণটা বলুন। হ্যাঁ, জগায় মাঝে আপনি দেখেছেন নাকি? শাস্ত্র প্রমাণ। হ্যাঁ, তাহলে ভাগবতে রয়েছে, কোন শাস্ত্রে রয়েছে? গীতা, ব্রহ্মসংগীতা, তখন আসবে পরে। আপনি যদি এটা না জানবেন তাহলে কী করে হবে? এই জন্য এইগুলি বুঝতে হবে। এই জন্য গীতার শ্লোক সবাই মুখস্থ, কিন্তু দীক্ষার সময় সব এ, যখন আমি জিজ্ঞাসা করি কী প্রমাণ, বলতে পারে না। আর কী প্রমাণ আছে? এ প্রথম প্রমাণ হচ্ছে শাস্ত্র প্রমাণ। দ্বিতীয় কী প্রমাণ? অশোকনগর প্রভু বলুন, আর কী প্রমাণ? সেটা শাস্ত্রে বলছেন। হ্যাঁ, পূর্ববর্তী মহাজনেরা বলেছে, সাধুরা বলে, যে জন্য সাধু কৃষ্ণ গুরু কৃষ্ণ, এই জন্য বারবার বলছি, মহাজনেরা প্রমাণ করে দিচ্ছে, তারা বলে গেছে, নারদ, ব্রহ্মা, শিব, জনক রাজা, এসব মহাজনেরা বলেছে। তার মানে মহাজনেরা অথরাইজ, আপনি আমি অথরাইজ নয়। শিখলেন একটা পয়েন্ট? দীক্ষা যখন হবে দুটি প্রমাণ কি, আপনি যখন প্রচারে যাবেন বললেন না এই বাবা ভগবান, তখন আপনি প্রশ্ন করবেন কি প্রমাণ, বলে শাস্ত্র প্রমাণ আছে। কোন শাস্ত্র তখন আসবে? এই যে গীতা এটা আছে, ভাগবত এটা আছে, এই যে ব্রহ্মসংগীতায় আছে, তখন এই প্রমাণ দিবেন। আর কি প্রমাণ? এই তো শিবজি বলেছেন তাহলে আমি বিশ্বাস করব, ব্রহ্মা বলেছেন তখন আমি বিশ্বাস করব, নারদ মুনি বলেছেন তখন বিশ্বাস করব, অগা বগা খগা রামাসাম বললে হবে না। এই জন্য অর্জুন গীতায়তে একটা জিনিস আছে, দেখেছেন অর্জুন বলেছেন না সেখানে, যে আমি বলছি তখন কেউ বলবে এই পিসিমার ছেলেকে বাড়িয়ে চাড়িয়ে বলে দিচ্ছে,
পিসিমার ছেলে কৃষ্ণ ভগবান না, অর্জুন বলছে আমি বলছি তা নয়, এ নারদ ব্যাস অসিত দেবল বলা হয়েছে না শ্লোক গীতায়, এরা বলেছে তাই আমি অ্যাকসেপ্ট করেছি। তো এরকম আমাদেরকে বুঝতে হবে, সেজন্য শাস্ত্র প্রমাণ। তো সেজন্য আমাদের গ্রহণ করতে হবে সাধু সঙ্গে। তো যেটা বলতে যাচ্ছিলাম, সাধু সঙ্গে আমাদের গৃহণত্বা মানে গ্রহণ করতে হবে। গ্রহণ করলে কী হবে, বেশি সময় লাগবে না, ভগবানকে আমরা বুঝতে পারব, সিদ্ধি লাভ করব। যেই প্রমাণ বলছিলাম, লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরকে গিয়েছে পতন করতে রামচন্দ্র খানের প্ররোচনায়, আর হরিদাস ঠাকুর রাত্রিবেলা হরিনাম করছেন, একটা অপূর্ব সুন্দরী সেজে গুজে মেয়ে গিয়ে নাচছে, ঠাকুর তুমি পরম সুন্দর, কোনো ছেলে মেয়েকে, মেয়ে একটা সুন্দরী মেয়ে সেজে কোনো একটা ছেলেকে যদি বলে আপনি খুব সুন্দর, সুন্দর না হলেও যদি বলে সে, আমরা সবাই নিজের প্রশংসা চাই কি না, তখন অটোমেটিক আপনি গলে যাবেন, ফেসে যাবেন। তো হরিদাস ঠাকুরের কাছে গিয়ে এরকম লক্ষ্যেরা এত সুন্দর সেজে নূপুর বাজিয়ে গান গিয়ে, ঠাকুর তুমি এত সুন্দর, তোমার মতো সুন্দর আর কেউ নেই। তো এরকমভাবেই আমরা ফেসে যাই। তো হরিদাস ঠাকুর তিনি নিরন্তর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, উনি কীভাবে জপ করছিলেন, উচ্চ ঈশ্বরে, তার মানে উচ্চ নাম সংকীর্তনে পর উপকার করে, নিজের তো হবেই পরের উপকার হবে, শতগুণ ফল হয়। তার মানে এই জন্য ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ প্রভুপাদ শিক্ষা বললেন, যারা আমাদের ইস্কন ভক্ত সমস্ত ভক্তদের কর্তব্য নাম জপ যেন শুনে শুনে করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, সুলমালাই কম্পকে শুনে শুনে করবেন, তাহলে এই চঞ্চল মনটা স্থির হয়ে যাবে। সেজন্য নামহট্ট মহামিলনে তুলসী গাছ কাছে বসিয়ে একমালা জপ করতে হবে, করেন নামহট্ট মহামিলনে একমালা জপ, শুনে শুনে হয়, শুনে শুনে হয় না, শুনে শুনে করবেন। বাড়িতে ছেলেমেয়েকে নিয়ে প্রতিদিন সাধুসঙ্গ করবেন, এক দুই চার মালা স্বামী স্ত্রী সবাই বসে করবেন, তাহলে সাধুসঙ্গ, শুনে শুনে করবেন। আর গুরু মহারাজ বলছেন যদি কেউ শুনে শুনে জপ করে হরিদাস ঠাকুর কথায়, শতগুণ ফল হয়ে যাবে, অন্যের উপকার হয়ে যাবে। শতগুণ ফল মানে আপনি 25,000 নাম করছেন সুলমালা জপে, তাহলে কত হয়ে গেল, ইন্টু 100 কত হয়ে গেল, 25,000 ইন্টু 100 কত, হ্যাঁ অঙ্ক কারা জানে, 2,50,000। তার মানে 2,50,000 নাম জপ হয়ে গেল, তার মানে 1,00,000 জপ না হলে মহাপ্রভু হাতে গ্রহণ করে না। কিন্তু ইস্কন ভক্তরা কমপেকে সুলমালা, এই জন্য প্রভুপাদ বলেন শুনে শুনে জপ করো, 2,50,000 জপ হবে, এই জন্য ইস্কন ভক্তদের রান্না খেয়ে 1,00,000 মানুষ ভক্ত হয়ে যাচ্ছে, নিতাই গৌর সীতানা প্রেমানন্দে। এই জন্য আপনারা শুনে শুনে জপ করবেন সুলমালা, তাহলে 2,50,000 জপ হবে, যে রান্না করবে তার মন স্থির হবে, ভগবান সেটা গ্রহণ করবেন, যাকে বিতরণ করবেন সে ভক্ত হয়ে যাবে, হরিব। এই জন্য আপনারা এই নামহট সঙ্ঘে এই জন্য জপটাও যেন শুনে শুনে হয়। তাহলে আমাদের আলোচনা চক্র খাতা, এইভাবে হরিদাস ঠাকুর উচ্চস্বরে করতেন, কার উপকার না লক্ষ্য হেরার উপকার হয় আর শতগুণ ফল হয়, উনি 1,00,000 উচ্চস্বরে করতেন, আর লক্ষ্য হেরা এসে হরিদাস ঠাকুরকে যখন কিছু বলতে চাইছে, হরিদাস ঠাকুর বললেন মাতা, সেজন্য প্রথমে মা বলে সম্বোধন করে বললেন, আমার কোটি নাম ব্রত রয়েছে সংকল্প, তার মানে আমরা যদি সংকল্প করি তাহলে ভ্রষ্টাচার হবে না, তো সেজন্য আমরা সংকল্প করব। সেই জন্য আমি কোটি নামের সংকল্প করেছি, এই জব কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি কোনো কিছু করি না, তুমি এখানে বসো আমার সঙ্গে তুলসীকে দেখে জব করো, তুলসীরে দেখেন জপেন সংখ্যা নাম, তুলসীকে দেখে জপতে লাগলেন হরিনাম, নাম একটা পরিচয় সব দেওয়া আছে, মহাপ্রভু যেখানে বসতেন হরিনাম জপ করতে, তুলসীকে দেখে দেখে জপ করতেন, সংখ্যা নাম গ্রহণ করতেন। এই জন্য ভক্তদের আমি অনুরোধ করব, আপনারাও জপরা তুলসীকে দেখে দেখে করবেন, বুঝা গেল। এই জন্য নগর কীর্তনের সামনে তুলসী যায়, কেন, মহাপ্রভুর শিক্ষা, যখন মহাপ্রভু হাঁটতেন কেউ তুলসী সামনে নিয়ে যেতেন আর তার পিছে পিছে উনি হরিনাম করতে করতে যেতেন। এই জন্য তার মানে নয় হেঁটে হেঁটে জপ করা যাবে না, মহাপ্রভু শিক্ষা চৈতন্য ভাগবতে আছে, নামটা পরিচয়ে রয়েছে, তুলসী সেবা সম্বন্ধে মহাপ্রভু বলেছেন, এসব প্রমাণ আমরা দিয়েছি, হ্যাঁ প্রভুপাদের শিক্ষাগুলি।
তো সেজন্য হরিদাস ঠাকুর কথাটাকে লক্ষ্য এরা গ্রহণ করে নিল আর বসেই হরিনাম শুরু করে দিল সারা রাত্রি। দ্বিতীয় দিন আবার এসেছে ঠাকুরের এই একই কথা, হরিনাম জপ করো তুলসীকে দেখে। তৃতীয় দিনে এসে কান্না করছে লক্ষ্য এরা বেশিয়া, আমি অথম পাপি পাপিষ্ট দুরাচারী, রামচন্দ্র খানের প্ররোচনায় তোমাক ধর্ম নাশ করতে এসেছিলাম, আমাকে অপরাধী ক্ষমা করো। দেখুন এরকমই সাধু সঙ্গে গ্রহণ করলে সঙ্গ শব্দের অর্থ বোঝা গেল। সঙ্গ শব্দের অর্থ কি? সম্যক অনুগমন, সেটাকে সাধু সঙ্গ, তো মানে সাধুর কথার অনুগমন। তাই লক্ষ্য হেরা বেশ্যা তাই এটি অনুগমন করে নিল, হরিনাম শুরু করে দিল, তুলসীকে দেখে জপ করল, যার ফলে ওর সিদ্ধি লাভ হয়ে গেল আর ওই যত রকম পাপকর্ম ছিল মুক্ত হয়ে গেল। হরিদাস ঠাকুর তাকে এই তুলসী সেবা মন্ত্র দিয়ে ওই স্থান থেকে চলে গেলেন। আর অনেক মহান মহান বৈষ্ণবেরা মহন্তরা এই বেশ্যাকে প্রণাম করতে আসতে লাগলো। দেখুন কেউ বেশ্যাকে প্রণাম করতে আসে? অপবিত্র। কিন্তু ইনি যেহেতু বৈষ্ণবের কৃপায় পবিত্র হয়ে গেলেন, হরিনাম করে মহন্তে পরিণত হলেন, তাই অন্য মহন্তরাও তাকে প্রণাম করতে আসছে। এই জন্য অনেক সময় আমরা ভাবা উচিত না ওই লোকটা খ্রিস্টান, গরু খেয়েছিল, সেই মেন্টালিটি নিয়ে এখন যদি আমি দেখি কাউকে সে সাধু হয়ে গেছে, তিলক পড়ছে, সে শ্রেষ্ঠ ব্যক্তি, তাকে যদি আমরা নিন্দা করি তাহলে অপরাধ হয়ে যাবে। পূর্বের জিনিস উত্থাপন করে যেন আমরা বৈষ্ণব নিন্দা না করি। হরিদাস ঠাকুর জবন খুলেছিলেন কিন্তু উনি ভগবানের নামাচার্য মহাপ্রভু তাকে দাম দিয়েছিলেন, হরিনাম করেছেন, তাই জগতে তিনি নামাচার্য উপাধি ভূষিত। তো সেজন্য আপনারা এই নামটার সঙ্গে আগত ভক্তদের হেয় করবেন না, ঘৃণা করবেন না। যে কোনো ব্যক্তি আসতে পারবে, একটা শর্ত, একমালা জপ যেন সে করে। এই নাম জপের মাধ্যমে সে যখন গ্রহণ করে নিল, তার প্রতি আমাদের মনোভাব কেমন হওয়া উচিত কে বলতে পারে? রূপ গোস্বামী উপদেশামৃতে পঞ্চম শ্লোকে বলেছেন কীরকম, মানে সেখানে কি বলেছেন রূপ গোস্বামী? আদর করতে হবে, কৃষ্ণেতি যশ্বগিরিতং মনসা আদ্রয়েত, উপদেশামৃত পঞ্চম নম্বর শ্লোক সবাই পড়বেন। কয়জন ভক্তির শাস্ত্রী করেছেন, হাত তুলুন দেখি, ভক্তি শাস্ত্রী? মাত্র দুই তিনজন, চার পাঁচজন, উত্তর চব্বিশ এত কম কেন? ভক্তিশাস্ত্রী সুদামা সখা প্রভু কোথায়? হ্যাঁ, ভক্তিশাস্ত্রী এত কম সংখ্যা, তো এটা বুঝতে গেল উপদেশামিত পঞ্চম শ্লোক মুখস্থ দেননি, দিয়েছেন, তাহলে এটা ভেঙে বলতে হবে। তাহলে যারা হরিনাম করবে তাদের প্রতি আমাদের কেমন ভাব রাখা উচিত? মনে মনে আদর করতে হবে, তাকে ঘৃণা করলে হবে না। আজ কেন তাকে আদর করতে হবে? না, ভাগবতে ৩৩ অধ্যায় তৃতীয় স্কন্ধের ৩৩ অধ্যায় সাত নম্বর শ্লোক কি বলা হয়েছে জানেন? অহবত সপচ হত গরিয়াম যজ্জহাগ্রে বর্ততে নামতুভ্যম, চাণ্ডাল কুলে জন্ম হয়েছে, সপচ মানে চাণ্ডাল, কুকুর মাংস ভোজনকারী পরিবারে জন্ম হয়ে গেছে, কিন্তু সেখানে সাধুসঙ্গ করে হরিনাম শুরু করে দিয়েছে, সেই ব্যক্তি গরিয়ান। গরিয়ান মানে কি? শ্রেষ্ঠ। তাহলে আমি তাকে নিন্দা করব? নিন্দা করব না। এই জন্য চাণ্ডাল হোক, মুসলিম হোক, হিন্দু হোক, এটা পরিবারে জন্ম হয়েছে, শারীরিক বিচার সেগুলি ধর্ম না, হিন্দু ধর্ম না, মুসলিম ধর্ম না, খ্রিস্টান ধর্ম না, ওগুলো একটা সামাজিক কৌলিক একটা নাম, তথাকথিত নাম, কিন্তু আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আর প্রথমে আমরা সনাতন ধর্ম বর্ণাশ্রম ধর্ম পালন করি এবং ক্রমে ক্রমে আমরা কী করি না, ভাগবত ধর্ম। আর মহাপ্রভু শিক্ষা দিলেন প্রেম ধর্ম, তো সেজন্য আমাদের ইস্কন ভক্তরা কী ধর্ম প্রচার করছি? ভাগবত ধর্মের প্রেম ধর্মকে আমরা প্রচার করছি, ভাগবত ধর্মের প্রেম ধর্ম। ভাগবত ধর্ম হচ্ছে জীবের ধর্ম। জীবের ধর্ম হচ্ছে কি? না, কৃষ্ণ আমার নিত্যপ্রভু, তার সেবা করা, অন্য কারু সেবা নয়। কেন না? জীব ভগবান গীতায় বলেন মমই বাংশ, আমার বংশে, আমার অংশ। তাহলে আমার ভগবানের অংশ হলে তাহলে ভগবানের সেবায় যুক্ত হতে হবে, এরকম নয় দেবদেবী দেশ পিতা মাতা এরকম না, তাহলে সেটা ভাগবত ধর্ম নয়, সেটা প্রতারণার ধর্ম হয়ে গেল। তো সেজন্য ভাগবত ধর্ম অবলম্বী ব্যক্তিরা কৃষ্ণ সেবায় যুক্ত হবে। আর এই কৃষ্ণ সেবা করতে করতে প্রেম ধর্ম,
কি না কৃষ্ণ কিসে সুখী হবে সেই চিন্তা করা। এই জন্য আমরা নামহট সঙ্গে ক্রমান্বয়ে এই স্তরে নিয়ে আসার জন্য এই জন্য কমপক্ষে নূতন থেকে ভক্তদেরকে সূচনা দিচ্ছি। তো সেটা কী করে করবে, এই জন্য সিদ্ধিটা কী করে হবে যদি আমরা গ্রহণ করি, এই জন্য সাধুসঙ্গ। তো সেজন্য আমরা এইগুলিতে বুঝতে পারব, দেখবেন কিছু কিছু কর্ম আছে, অনেক জিনিস আলোচনা থাকলেও আমরা দেখব একটা জিনিস, গীতাতে কয় প্রকার কর্ম বলা হয়েছে বলুন তো, কয় প্রকার? তিন প্রকার, কি কি কর্ম? বিকর্ম আর অকর্ম। কর্মটা কি? নিজের ইন্দ্রিয় সুখের জন্য যেটা করা হয়, বুঝতে পারলেন? নিজের ইন্দ্রিয় সুখের জন্য যে কর্ম হয় সেই কর্ম, তার ফল কি কে জানে? নিজের ইন্দ্রিয় সুখের জন্য যে কর্ম তার ফল কি? সুখ আর দুঃখ, বুঝা গেল? তার মানে আপনি নিজের জন্য যে কর্ম করবেন, ব্যবসা লাভ হলে সুখ, লোকসান হয়ে গেলে দুঃখ, তাহলে এই কর্মটার প্রতি আসক্ত না হওয়া উচিত, বুঝা গেল? আর বিকর্মতে কেবল দুঃখ, বুঝা গেল? আর অকর্ম মানে যেটা বিকর্ম নয়, কর্ম নয়, কেবল কৃষ্ণের জন্য করা, সেটাকে বলা হয় অকর্ম, কেবল কৃষ্ণ শিখের জন্য। তো এটা করলে কি হবে ওইটা আমি বলবো। কর্ম স্বভাবগতভাবে আমরা দেখি সেইসব ব্যক্তিরা কর্মকাণ্ডের প্রতি আসক্ত হবে, বেদের কর্মকাণ্ডীয় বিষয়, দান করো, এটা করো, সেটা করো, স্বর্গসুখ হবে, এরকম সব ভাবনা আর কি, জড়ভোগের প্রতিও আকৃষ্ট হয় তারা, জড়জাগতিকে আকৃষ্ট, কর্ম করে কিছু আসক্ত হবে এবং তারা সেই কর্ম করে দ্রুত ফল আশা করে, হ্যাঁ কি না? কোনো একটা করে তাড়াতাড়ি আমি কিছু পাবো, ওই সুখটাকে কী সুখ বলা হয়? ভাগবতে প্রহ্লাদ মহারাজ বলেছেন সপ্তম স্কন্ধে, দ্রুত সুখ, প্রেয় সুখ, এটা কীরকম? চুলকানি সুখ, বুঝা গেল? তার মানে কর্ম করে দ্রুত ফলের আশা, সেই সুখটা কেমন সুখ কে বলবেন? চুলকানি সুখ, মনে রাখুন, কীরকম সুখ? কেন এরা চুলকানি সুখ প্রহ্লাদ মহারাজ বললেন, উনি মহাজন, কেন চুলকানি সুখটা কি? আরাম হবে সঙ্গে সঙ্গে, পরিণাম কি? জ্বালা করবে, দুঃখ হবে। কয়জন চুলকানি সুখ চায়, হাত তুলুন, কেউ চায় না। তাহলে আমাদের জ্ঞান না থাকার ফলে চুলকানি সুখের পিছনে আমরা দৌড়াচ্ছি, হ্যাঁ কি না? তাহলে কর্ম করবেন কি কর্ম? কেবল কৃষ্ণের সুখের জন্য, তাহলে চুলকানি সুখে কর্ম আসক্ত হবেন না। তো সেজন্য আমাদের বোঝা উচিত, সেখানে কর্ম করতে গিয়ে নিজেকে মালিক জানা, আমি ভোক্তা, কিন্তু অকর্মে ভগবান ভোক্তা, এসব প্রভুপা শিখিয়েছেন গীতা থেকে। আর কি সেখানে ভাবে আমি এখানে কিছু ভোগ করছি, স্বর্গরাজ্যে গিয়ে কোমলাঙ্গী কন্যাদের সঙ্গ লাভ করবো, সুমরস পান করব, এই করব, রত্ন সিংহাসনে ঘুমাবো, এসব ভোগের আশা সব এই মনোভাব নিয়ে এই জন্য কর্ম কর্ম করছে, এসব মেন্টালিটি। হ্যাঁ, প্রভুপাদ এইসব শিখিয়েছেন। তাদের বাসনাটা অল্প বুদ্ধি, এই জন্য তারা অল্প বুদ্ধি সম্পন্ন, কেন চুলকানি সুখে কষ্ট হয় জানে না, এই জন্য তাদের বুদ্ধিটা কি? অল্প বুদ্ধি। আর তাদের লক্ষ্যটা কি? ধর্ম করছি কিছু পাবো, কাম চরিতার্থ করার জন্য, কিন্তু এটা চরিতার্থ হয় না, এই জন্য ওরা অল্প বুদ্ধি। তাদের দর্শনটা কি? হ্যাঁ, তারা কী শিখায় মানুষকে? আরে যে কোনো দেবতা পূজা করো সব এক, এরকম বলে বেড়াবে, হ্যাঁ কি না? এই যারা কর্মকাণ্ডী, দেবশাস্ত্র বেদ কর্মকাণ্ডের মধ্যে আসক্ত হবে, তারা এইসব শিখাবে, আরে যে কোনো দেবতার পূজা করো না কেন সব এক জায়গায় চলে যাবে। এ কিছুদিন আগে তর্কাতর্কি হচ্ছিল, যা পূজা করো, যা কিছু করো সব এক জায়গায় চলে যাবে। তো এখানে যাবে, এই বাচ্চা উঠো, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি এখানে আসো তাড়াতাড়ি, প্রভু আপনি দাঁড়ান, আপনি ওই ক্যামেরার পিছনে চলে যান, আপনারা বলুন যে দুইজন এক জায়গায় গেছে, দুইজন আলাদা জায়গায় গেছে, তাহলে আমরা বলি যে তুমি যা করো না কর কিছু সব এক জায়গায় চলে যাবে,
এটা দুইজন কি এক জায়গায় গেছে? তার মানে উনি যদি আবার এখানে আসতে চান তাহলে এখানে আসতে পারবেন, তাহলে এক জায়গা হবে। কিন্তু ওনার মতটা আরেক দিকে, তাহলে উনি ওই দিকে যাবেন, ক্যামেরার দিকে, তাহলে ক্যামেরার দিকে যাবেন। ইনি সাউন্ড এসির দিকে, তাই উনি এসির দিকে এসছেন, তাহলে সব এক কী করি হলো? যারা মূর্খ আসে বসুন যান, সেজন্য এগুলি আমাদেরকে বুঝতে হবে। যারা মূর্খ কয়েকদিন আগে টিভিতে ইউটিউবতে চারিদিনায় চালাচ্ছে, বুঝতে পারে না, অল্প বুদ্ধিসম্পন্ন। তো সেজন্য আমাদের এই এদের কার্যকলাপটা কী? হ্যাঁ, শাস্ত্রবিহিত কর্মকাণ্ডের প্রতি আসক্ত হবে, আর দেবতাদের উপাসনা করবে, যজ্ঞ কর্ম করবে, দান করবে, এই সমস্ত কার্যকলাপ। তাদের ফল কী? না ওই স্বর্গসুখ পাবে, যতদিন পুণ্য থাকবে ভোগ করবে, আবার মর্ত্যলোকে আসতে হবে, খেনে পুনে মর্ত্যলোকং বিশন্তি। তো এটা ঠিক নেই। তো আপনারা এরকম চান? কয়জন এরকম চান? কেউ চায় না। তো এই জন্য নামটার সঙ্গে আমরা শিখতে যাব, এই সমস্ত যেন না চাই। গীতা ভাগবত অধ্যয়ন করব, সাধুসঙ্গ করব কেবল কৃষ্ণ প্রীতির জন্য। এই জন্য আমি কিছু আভাস দিচ্ছি আপনাদেরকে, যেহেতু সুধাংশ বাবু বলেছে কীভাবে ভক্তি জীবনে আমরা একটু রক্ষা করতে হবে। বিকর্ম যারা করবে তাদের স্বভাবটা কীরকম? রজগুণ সম্পন্ন, হ্যাঁ, খামখেয়ালি থাকবে, তারা খামখেয়ালি চলবে, এই এটা করবে, তারপরে আর কিছু করবে। তারা কী করবে? না শাস্ত্রকে মানবে না, তারা নিজের মনগড়া কথা বলবে, তারা সবসময় অশুচি থাকবে, অশুচি, মদ্য মাংস এসব খাবে, তারা অশুচি, মদ খাওয়াটাও অশুচি, মাংস খাওয়াও অশুচি। মাংসটা একটা সব, মানে ছাগল গরু যে দেহ, আত্মা চলে গেলে যে কোনো একটা মরা, তো সেটাকে সব বলা হয়, তারা অপবিত্র। মানুষ মারা গেলে মানুষ কী করে? স্নান করে, তাকে স্পর্শ করলে এসে গোবর দিয়ে লেপে ঘরে ঢুকে, সেই কাপড় চোপড় কাচে, অশুচি বলে। কিন্তু আজকাল মানুষ কী করে? গরু ছাগল মারা গেছে, তাদেরকে বাড়িতে এনে ফ্রিজে রাখে আর অশুচি জিনিসগুলি খায়, তাহলে তারা কী ধরনের লোক? তারা বিকর্মে আসক্ত, রজগুণে আসক্ত, তারা খারাপ কাজে লিপ্ত। তো এই সমস্ত ব্যক্তিরা অশুচি, সেজন্য তারা ক্রোধ করবে, এই জন্য ক্রোধ করবে। এই জন্য আমরা যখন বলছি তখন ক্রোধ করছে, কেন? সন্ন্যাসী হয়ে মাছ মাংস খাচ্ছে, এই জন্য তো ক্রোধ করবে, তাকে সমর্থন করলেও তারা ক্রোধ করবে। সাধুরা কোনোদিন মাছ মাংস খাবে না, তাদের ব্যবহারটা কী হবে? কদর্য। এই জন্য অনেক ইউটিউবে কদর্য ব্যবহার করে গালাগালি করছিল, কদর্য ব্যবহার। তারা মিথ্যাবাদী হবে, কোনো কিছু শাস্ত্র থেকে না নিয়ে বলে যাবে, এই জন্য মিথ্যাবাদী, বিভ্রান্তি সৃষ্টি করবে মানুষের মধ্যে। আর তারা আত্মকেন্দ্রিক, এই ইউটিউব চালিয়ে আমার ইনকাম হবে, আত্মকেন্দ্রিক, আমি সুখী হব। এই জন্য এই ধরনের মানুষ বিকর্মবাদী, তাদের মনোভাবটা মিথ্যা অহংকারী, আমি যা বলছি ওইটাই মানতে হবে, মিথ্যা অহংকারী, ক্রোধী, এবং তারা সেই বিষয়ের প্রতি মোহগ্রস্ত আসক্ত হয়ে থাকে, কিছুতেই সে বুঝতে চাইবে না, আমি ভোক্তা, আমি মালিক, আমি পরিচালনা করব, আমি ঠিক আছি, আমি সবথেকে শক্তিশালী, এই সমস্ত কিছু করবে। আর তাদের দর্শনটা কি? আরে যা কিছু করছো না কেন, আশ্চর্যিক ভাব, ইন্দ্রিয় ভোগ কর, যা পাবে সামনে তৎক্ষণাৎ সেটা ভক্ষণ করে না, বিচার করবে না, ভগবান বলে কিছু নেই, এরকম ভাব। আর কি? আরে এইসব জগৎ হঠাৎ সৃষ্টি হয়ে গেছে, এই এমনি এমনি হয়ে গেছে, এরকম বলবে। এই জগৎটা সৃষ্টি হয়েছে কামের দ্বারা, প্রভুপাদ এসব বলেছেন, আমি আপনাদেরকে কিছু বলে দিচ্ছি, হ্যাঁ, গীতায় প্রভুপাদ বলেছেন। তাদের কার্যকলাপটা কীরকম জানেন? ভয়ঙ্কর, যন্ত্রণাদায়ক, ধ্বংসাত্মক, আর অসৎভাবে তারা অর্থ সংগ্রহ করবে। এই হচ্ছে এইসব ব্যক্তি, তাদের ফলটা কি? না বারম্বার, ষোল অধ্যায় গীতায় কৃষ্ণ বলছেন, বারম্বার বিভিন্ন জুনিতে, আসুরী জুনিতে, পশু জুনিতে তারা কী করবে? অধোগতি হয়ে যাবে। এই জন্য এইসব বিকর্মবাদী লোকেরা শাস্ত্রকে মানবে না। একটা শুনলাম শাস্ত্র মানে, কিন্তু সকাম কর্মে আসক্ত, কর্মকাণ্ডী, নিজের ইন্দ্রিয় সুখে, সেটা একদিক। কিন্তু আর এটা হচ্ছে কারো শাস্ত্রকে মানে না, বিকর্ম করে। আর যারা ভগবানকে মানে, শাস্ত্র মানে, কিন্তু ভক্তদের সান্নিধ্যে যেভাবে ভগবান বলেছেন সেইভাবে
ভক্ত সঙ্গের মাধ্যমে আচরণ করে। যেমন লক্ষ্য হেরা বেশ্যা, সে হরিদাস ঠাকুরকে পালন করলো, তার সান্নিধ্যে গ্রহণ করে জীবনযাপন করলো, তাই সে কেমন সুন্দর হয়েছিল। তো সেখানে কি না তাদের স্বভাবটা হচ্ছে সাধুগুরু শাস্ত্রের অনুসরণকারী। এইবারে আসুন, আপনারা যে নামটার সঙ্গে বসবেন, সাধুসঙ্গ করবেন, তার মানে সাধুসঙ্গ করতে গেলে আমাদের শাস্ত্র অনুসরণ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে থাকতে হবে, তাহলে আমি নামটার সঙ্গে আসলে আমার জীবন ধন্য হবে। এবারে নামটার সঙ্গে আসুন, কীরকম হতে হবে, তারপরে কি না সেটা বুঝতে হবে যে কৃষ্ণই সব কিছুর মধ্যে জড়িত আছেন, এই বিশ্বাস রাখতে হবে। এই ফুলটাও কৃষ্ণ, এই বাড়িটাও কৃষ্ণ। কি করে কৃষ্ণ বলেছেন না, ভূমি রাপু অন্নল বায়ু খং মন বুদ্ধি রেবেছ, মাটি জল আকাশ আগুন বায়ু সব আমার শক্তি, আমার নিকৃষ্ট শক্তি। তাহলে জল খেতে গিয়েও স্বাদটা হচ্ছে ও কৃষ্ণ, এই উপলব্ধি। তো সেই জন্য সমস্ত শক্তি কৃষ্ণের, উৎকৃষ্ট এবং নিকৃষ্ট হলেও তাই ভক্ত অনুভব করবে। এই জন্য ভক্তরা এই নামটার সঙ্গে গিয়ে এই উপলব্ধি করবে, সব কিছু কৃষ্ণ রয়েছেন জড়িতভাবে। যেমন এই মালাটা কি দেখছেন, এটা কি দেখছেন, ফুল দেখছেন, ফুল। তো এখানে সুতা দেখতে পাচ্ছেন, সুতা দেখতে পাচ্ছেন না, তো এই মালাটা দেখেই কৃষ্ণ। সেজন্য গীতায় কৃষ্ণ বলেছেন সূত্রে মণিগণাইব, কৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এই জগৎটাই কৃষ্ণ। তো এখানে ফুল দেখছি, সুতাটাকে দেখতে পাচ্ছি না কিন্তু এই ফুলটা এমনি থাকতে পারে না, তাই কৃষ্ণ আছেন বলে, সুতাটা আছে বলে এই ফুলটা মালা হয়ে রয়েছে। সেজন্য সূত্রে মণিগণাইব, যেন ভগবান আছেন বলে এই জগতে সব কিছু আমরা দেখতে পাচ্ছি, না দেখেও এটা ভগবান। প্রভুপাদ একটা ভাগবতে উদাহরণ দিয়েছেন তাৎপর্যে, একবার এক রাষ্ট্রপতি এসছে, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু দেখা যাচ্ছে না, স্টেজটা দেখা যাচ্ছে না, এত দূরে লেকচার দিচ্ছে, খালি সাউন্ড আসছে, রাষ্ট্রপতি দেখা যায় না, কিন্তু দাঁড়িয়ে আছে গ্রামের লোকেরা, আমরা রাষ্ট্রপতিকে দেখব। রাষ্ট্রপতির গাড়িটাতে কী আছে, নাম্বারহীন, হ্যাঁ কি না। তো রাষ্ট্রপতি যখন গাড়িটাতে চলে যাচ্ছে, তখন সবাই কী বলছে, কী বলবে সবাই, এই রাষ্ট্রপতি চলে গেলেন। রাষ্ট্রপতি তো গাড়ির ভিতরে দেখতে পেয়েছিল, তাহলে গাড়িটাকে দেখে সবাই বলছে এই রাষ্ট্রপতি চলে গেলেন, বলছে না, রাষ্ট্রপতিকে দেখেনি কিন্তু তার ভিতরে এসি কালো মানে কাজ কেউ দেখতে পাচ্ছে না। নাম্বারহীন গাড়ি, অনেক গাড়ি যাচ্ছে, তখন ওই নাম্বারহীন গাড়িটাকে দেখি বলছে এই তো রাষ্ট্রপতি চলে গেলেন। তাহলে গাড়িটা কি রাষ্ট্রপতি, আবার গাড়িটা রাষ্ট্রপতি, আবার গাড়িটা রাষ্ট্রপতি নয়। এইভাবে প্রভুপাদ সারা বিশ্বে শিক্ষা দিয়েছেন, এই জন্য এই জগৎটাই কৃষ্ণ কিন্তু আবার এই জগৎটা কৃষ্ণ নয়, তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এটাও আবার কৃষ্ণ। তো ঠিক এইরকমই সূত্রে মণিগণাইব, বোঝা গেল। তো সেজন্য ভক্তরা এই উপলব্ধি করবেন কিভাবে, না এই সাধু সঙ্গে যখন আমরা হরিনাম করব, যদি আমরা প্রতিদিন অনুসরণ করব, ভক্তদের সঙ্গে কে মানব, সেখানে যাব, সপ্তাহে মহামিলনে যেন ঢুকব, তাহলে কি হবে, এই উপলব্ধি আসবে। ভক্তরা সত্যবাদী, মানে সত্য কথা বলবে, তারা মিথ্যা কথা বলবে না, আর তারা ভিতর বাইরে সূচি। কি করে ভিতর বাইরে সূচি, কে বলবেন, আমি প্রথম দিকে এবার যাচ্ছি, কি করে ভিতর বাইরে সূচি হবে, জুড়ে বলুন, জুড়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এটা করলে কি হবে, অন্তর বাইরে সূচি হয়ে যাবে। তো সেজন্য হরিনাম, এই জন্য আমরা ওখানে গিয়ে অন্তর বাহির সূচি, আমাদের ভক্ত সঙ্গের স্বভাবটা এরকম হয়ে যাবে। তার মানে যখন অকর্ম করবেন, তার মানে ভগবানকে কেন্দ্রতে রেখে গুরুদের আনুগত্যে ভক্তদের সঙ্গে। এই জন্য নামটা সঙ্গের কেন্দ্রবিন্দুকে কৃষ্ণ, কাকে আশ্রয় করে, গুরুদেবকে, তার মানে মাধ্যম, তাহলে গুরু কৃষ্ণকে কেন্দ্রবিন্দুতে রাখতে হবে, বোঝা গেল। তো সেজন্য ভক্তদের স্বভাবটা এরকম হতে হবে, তাই নামটার সঙ্গে ভক্তদের স্বভাব কেমন হবে, বোঝা গেল। আরও বলছি, তার অন্তর বাইর সূচি হবে, আর কীরকম হবে, নিঃস্বার্থপর হবে। এই জন্য গুরু মহারাজ নামটার পরিচয়ে কী লিখেছেন, দে লুপ্ত মানবতার পুনরুদ্ধারে
নিঃস্বার্থ সেবাব্রত সাধনে এই নাম হট প্রচার করতে হবে। হরিনাম মানে ভগবানের নামের সংকীর্তন করতে হবে মহোৎসব। কীরকম না নিঃস্বার্থ, তার মানে এই নামট সঙ্গে এলে সেই ভক্ত নিঃস্বার্থপর হবে। তার মানে বলা হলো জেলা প্রচারকের কাছে গীতা ভাগবত নিয়ে আপনারা প্রচার করুন, নামট জেলা প্রচারক থেকে নামটের নাম করুন, যাতে গুরুদেব জানবেন ও নামট ভক্তরা এত গীতা এত ভাগবত প্রচার করেছে। কিন্তু আমরা যদি অন্য জায়গা থেকে নিব তাহলে নামট প্রচারের সেখানে নাম আসবে না, আসবে তো জন্য না। এই একই জিনিস প্রচার গ্রন্থ প্রচার সেখানে স্বার্থ থাকবে না, এই সুদামা সখাপুর কী দিবে, আমি এত গ্রন্থ প্রচার করব, এই যে নাম কীর্তন গিয়ে সপ্তাহে করব কী দিবে আমাকে, এই জন্য এখানে কী বলা হলো নিঃস্বার্থ। সেজন্য কেন না এই জগতের কল্যাণের জন্য আমি নিজের জীবন কল্যাণ করব, অন্যের কল্যাণ করব। কেন অন্যরা লুপ্ত মানবতা, তাদের মানবতা নেই, মনুষ্যত্ব বোধকে হারিয়ে ফেলেছে। কি মনুষ্যত্ব না অশুচি, মদ্য মাংস খাচ্ছে। মনু সংহিতায় বলা হয়েছে যে কখনো মৎস্য মাংস প্রকৃত মনুষ্য খাবে না, প্রকৃত মানুষ সেখানে নিবৃত্তি প্রবৃত্তি রয়েছে, প্রবৃত্তি রয়েছে মাংস খাওয়ার প্রতি, কিন্তু মনুষ্য দেহ পেলে তাকে সাধু সঙ্গে সংশোধিত হতে হবে। এই জন্য নামট সঙ্গে ওই মনুষ্যত্ব বোধটাকে হারিয়ে গেছে, তাই ভক্তরা কী করবে না কোনো স্বার্থ উদ্দেশ্য নিয়ে নয়, যে আত্মজ্ঞান কী করে অন্যের হবে আমার হবে, তার জন্য তাকে স্ব অর্থ প্রদান করবে। স্ব অর্থ মানে কি আমি কে জানি না, সেজন্য এখানে সেবাটা হবে নিঃস্বার্থ। তা আমি যখন জানতে পেরেছি আমি কে কৃষ্ণের দাস, তাহলে এই জগতের লোক জানে না, তাহলে তাকেও এটা জানাবো। এটা যদি আমরা না জানাই, ভক্তিবিনু ঠাকুর বলছেন যে প্রধান জিভহিংসা করছো, প্রধান জিভহিংসা আছে অন্যকে কৃষ্ণ নাম দান না করা। এই জন্য মহাপ্রভু বলেন দশ পাঁচ মিলে নিজের দ্বারে বসো, কীর্তন করো সবে হাতে তালি দেয়। তাহলে বাড়ি বাড়ি কেন বসতে হবে না, এখানে ভগবানের নামকে দান করার জন্য, প্রসাদ দান করার জন্য এবং গীতা ভাগবতের শিক্ষাকে দান করার জন্য, যেখানে নিঃস্বার্থ সেবা হবে, যেখানে সবাই তার অর্থ পাবে যে আমরা কৃষ্ণের দাস, যার ফলে তারা সাধুগুরুর অনুসরণের মাধ্যমে এটা জানতে পেরে তারা কী করতে পারবে না অন্যকে সহানুভূতিশীল হবে। তার মানে অন্যের প্রতি, আগে আমরা জানলাম কেন্দ্রবিন্দু, তারপরে অন্যের প্রতি গুরুত্ব আরোপ করা, অন্যকে গুরুত্ব দিতে হবে, তার জন্য আমাদের পরস্পর মধ্যে পরামর্শ করতে হবে। আপনারা নামটা সঙ্গ গঠন করলেন, ভক্তদেরকে গুরুত্ব দেন না, এ মূর্খ লোকটা, ও মাতাজি, না না আসবে না, তুমি আরতি করতে পারবে না, দেখা হয়ে যায়। কিন্তু নামট মহামিলনে আরতি করতে পারবে, সেজন্য এরকম অল্টার সেট তাদের থাকতে হবে। আমি সুদামা সখাকে বলছি, হয়তো ও পাইনি, পরে করবে। সুদামা সখা প্রভু আছে কোথায়, সামনে আসো, এখানে চেয়ারে বসো বা এখানে বসো, আমি অর্ডার দিয়েছি তোমার জন্য 1000 সেট, কোনো অসুবিধা নেই। তো আপনারা সেটা সংগ্রহ করবেন, এরকম সেট উপরের আলামাদও এত বড় হবে না, 8-11 হবে, এটা 12-15, কিন্তু আর এই নিচে সব একই হবে, বুঝতে পারছেন? তো ও বলছিল, আগে বললে আমি ওটাকে এখানে এরকম ফ্রেমিং করে রাখা যেত, তো তাহলে আপনারা কিছু কিছু সংঘকে দেওয়া যেত ডোনেশন কালেকশন করে, কিন্তু আপনারা সেগুলা ক্রয় করে নেবেন, যদি বাঁধানো নাও থাকে নেবেন, বাড়িতে গিয়ে এরকম গোল্ডেন ফ্রেম করে নেবেন। এখানে কাঁচ বাঁধাতে হবে না, ওইটা এমনভাবে ছাপানো হচ্ছে প্লাস্টিক ল্যামিনেশন সহ, ওটা আপনারা খালি ফ্রেম করলেই হয়ে যাবে আর হালকা হয়ে যাবে, নামহট মহামিলনে নিতে সুবিধা হবে। এই জন্য একটা ব্যাগ থাকবে, ওটা নামহট মহামিলনে নিয়ে চলে যাবেন, নিয়ে যাবেন, কেন নিয়ে যাবেন না, লেখা আছে কে ওখানে সাজাবে, সে সাজাবে গিয়ে, কে ওখানে সেতরিঞ্জি বিছাবে, ওই আলোচনা চক্র খাতা, প্রথম খাতা বলেছিলাম কি আলোচনা চক্র খাতা, আমি এখন এই সিস্টেমে চলে আসছি, এখন আপনারা সব শুনুন, কেন অনেক টাইম হয়ে গেছে, আমি অল্প আর বলবো। তো এখানে আগে থেকে তো আপনারা সব জেনে নিলেন কে ওখানে আরতি করবে, সব লেখা থাকবে। ও বলে আমি তো আরতি জানি না, দেখা গেল ও তো প্যান্ট শার্ট পরে আসে, তাহলে ও কি আরতি করতে পারবে, প্যান্ট শার্ট পরা মালা নেই করতে পারবে, পারবে না, কিন্তু করতে পারবে কখন, ও সপ্তাহে একদিন যোগ্যতা দেওয়া হয়েছে মাছ মাংস খায় না,
প্রতিদিন একমালা জপ করে এই যোগ্যতা। ওই দিনে আসবে প্যান্ট শার্ট পরেছে, মালা নেই, মালা না থাকলে শাস্ত্রে বলা হয় সে কাউকে জল দিতে পারবে না, ওটা মদিরা সমম অপবিত্র। আর শ্বান বিষ্ঠা সমম, শ্বান মানে কুকুরের পায়খানা সদৃশ যে দ্রব্য দান করবে ওটা অপবিত্র। এই জন্য দেখবেন পিণ্ড দান করা হয় যখন শ্রাদ্ধতে বিয়েতে, এই জন্য গলায় মালা পরিয়ে দেয়। মালা না পড়লে পিতৃপুরুষরা শ্রাদ্ধ পিণ্ড গ্রহণ করবে না, তারপরে ব্রাহ্মণ দান গ্রহণ করবে না, অথচ ব্রাহ্মণের গলায় মালা নেই কি তিলক নেই, তাহলে কি সে দান হলো শুভ শুদ্ধ নয়। এই জন্য পদ্মপুরাণে বলা হয়েছে, সেই জন্য ওরা লোকে দেখিয়ে যজমানকে তুলসী মালা পরিয়ে দেয়, তিলক পরিয়ে দেয়, কেন তাহলে দান গ্রহণ করতে পারবে না, ওটা অপবিত্র হয়ে যাবে। কিন্তু ও মন্ত্র বলে নেবে, ও অপবিত্র, তার মুখেও মন্ত্র হয় না, এই জন্য ওই ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করতে নেই। যার গলায় মালা নেই, যার কপালে তিলক নেই, মহাপ্রভু বলেন যে ব্রাহ্মণ বিপ্র কপালে তিলক নেই, শ্মশান সদৃশ বেদ বলে, শ্মশান অপবিত্র জায়গা, মরার জায়গা, তাই সেই ব্যক্তির মুখ দেখতে নেই, হ্যাঁ শাস্ত্র বলে। কিন্তু এখনই আমরা বলবো না যে আপনি এখনই বলুন, না, সেজন্য আমরা যোগ্যতা করাবো, হ্যাঁ আসুন নাম হটে, আপনাকে যোগ্যতা, ওই দিন আপনি আরতি করবেন, আপনার সঙ্গে একটা ধুতি রেখে দিবেন, একটা উত্তরীয় রেখে দিবেন, আর কণ্ঠীমালা রেখে দিবেন। আপনার আজকে লেখা ছিল আগে রমেশ প্রভু আপনার আরতি, তুলসী আরতি আপনার নাম, তাহলে উনি প্রস্তুত হয়ে আসছে, উনি জানে না, কিন্তু আপনারা গোপনে একটা ধুতি, একটা উত্তরীয় কণ্ঠীমালা রেখেছেন, তখন উনি এলেন, আজ একদিন রমেশ প্রভু আপনি একটু ধুতি পরুন, শিখুন কীরকম ধুতি পরতে হবে, আর কণ্ঠীমালা পরুন, এই উত্তরীয় নিন, এবার আচমন করুন। একজন গিয়ে শিখাচ্ছে, আচমন করলো, তুলসী পূজা হবে, একজন গাইবে, তার নাম লেখা আছে, গত সপ্তাহে যে গিয়েছিল কিন্তু এই সপ্তাহে সে নয়, আরেকজন, যে পূজা করেছিল সে নয়, আরেকজন, খাতা এরকম মেনশন করতে হবে। তখন উনি গিয়ে আচমন করল, বলুন প্রার্থনা, হে তুলসী মহারানী, আমি অত পবিত্র নই, আমাকে ভক্তরা যোগ্যতা দিয়েছে, অধিকার দিচ্ছে, কিন্তু আমি সেরকম অধিকারী নই, এরকম বলুন, আপনার সেবা করার জন্য, আরতি করার জন্য আমাকে আশীর্বাদ করুন, যেন আমি এইরকমভাবে পবিত্র হয়ে নিত্য তোমার সেবা করতে পারি, হে তুলসী মহারানী আমায় কৃপা করুন, এরকম বলবে, প্রণাম করবে, তারপরে আচমন করার পরে এইসব প্রণাম করে নিল, তারপরে একজন বলবে ঘণ্টা ধরুন, কমর থেকে উঁচুতে ঘণ্টা ধরল, এবারে তুলসী ধূপ কাঠি লাগান, লাগিয়ে সারা অঙ্গে তুলসীর সাতবার এরকম ঘুরান, ঘণ্টা বাজান, শিখাচ্ছে, তাহলে ওই ব্যক্তি আস্তে আস্তে শিখে গেল। কিন্তু যখন আপনারা কোনো বড় সভা হচ্ছে, কোনো গৃহস্থ বাড়ির মন্দিরে, ওই ব্যক্তিকে আরতি করবে না, এটা কেবল নামহট মহামিলনে শ্রদ্ধাকুটির বাড়িতে বাড়িতে রোটেশন ওয়াইজে নামহট বসছে, পাঁচ দশজন মিলে যে দ্বারে বসছেন সেই সেই বাড়িতে এদেরকে শিখানো হচ্ছে। তো এটা করলে সেই লোকটি পরবর্তীকালে তাকে বলতে হবে, দাদা আপনি প্যান্ট শার্ট পরে আসবেন, এরকম খুলে আসবেন বলতে হবে, কয়েক মাস পরে বা ছয় মাস পরে ও নিজেই ধুতি কিনে কণ্ঠীমালা নিয়ে তিলক পরে আসবে কি না, তাহলে আমরা জোর করে কেন বলবো, আমরা জোর করে বলবো না, সে যদি চেয়ে নেয় আলাদা কথা, কেউ যদি তুলসীমালা চেয়ে নেয়, মাছ মাংস খাওয়া লোক ভগবানকে নিবেদন করে দিয়ে দিবেন, সে তাড়াতাড়ি শুদ্ধ ভক্ত হয়ে যাবে, গুরু মহারাজ বলছেন, তো সে যেন জোর করে দিবেন না মাছ মাংস খাওয়ার লোকে, কিন্তু নাম হটে মহামিলনে তাকে যোগ্যতা দিবেন, বুঝা গেল। তাহলে এইরকমভাবে প্রত্যেকটা জিনিস গান করা, বলে আমি তো মূর্খ, কি হয়েছে, আপনি কালকে আগামী সপ্তাহে আপনি অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায় এই গানটা গাইবেন, বুড়িমা গাইবেন, লেখা হয়ে গেল, প্রভু আমি তো মূর্খ পড়তে জানি না, ঠিক আছে, আপনার নাতিনি আছে, বৌমা আছে, বলছে হ্যাঁ পড়াশোনা, বলছে হ্যাঁ, এই যে নামটা পরিচয় নিয়ে যান, নাতিনিকে বলবেন, বৌমাকে একদিন একদিন বলবেন, ভালোবাসবেন, বলে ওরা তো কৃষ্ণ মানে না, নাই মানুক, আপনি গিয়ে বৌমার পিঠে হাত দিয়ে, বৌমা তোমার মতো বৌমা আমার হয়ই না, হ্যাঁ তুমি অত সুন্দর শিক্ষা লাভ করে এসেছ, আমাদের এইরকম বৌমা শিক্ষিত কেউই নেই, আমাদের বংশে কেউই আসেনি, তো গুণগান করলেন, তো বৌমা একটু ফুলে ফোলা যাবে কি না, তাহলে আমার নামহট মহামিলনে আমাকে একটা গান গাইতে দিয়েছে, তুই দেখতো কোথায় অক্রুধ পরমানন্দটা আছে, আগে ওই কৃষ্ণ মানত না, তখন বৌমা ফুলে ফুলে গেছে, আর সঙ্গে সঙ্গে অক্রুধ পরমানন্দ মা চাইছ, হ্যাঁ হ্যাঁ, তখন অক্রুধ একটু গান করে আমাকে শোনাও না, সাত দিন তোমাকে শোনাতে হবে, আমার মুখস্থ করাতে হবে, আমি গাইব গে, তাই নাকি,
আবার নাতিনিও মানত না, নাতিনিকে তারপরে দিন তুই একটু বল না, এরকম একবার দুবার বলতে বলতে সে মুখস্থ নাই হোক কিন্তু তাদেরকে তো উচ্চারণ করিয়ে নিল, আর এ তো শুনতে শুনতে কিছুটা তো আভাস হলো, কিন্তু যেদিন আসলো গাইবে অক্রুদ পরমানন্দ, কে গাইবে? বুড়িমার গাইবে, কিন্তু জানে না কিন্তু তার পাশে আরেকজন বসবে, তখন উনি দুইজন গাইবে অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায়, তাহলে একসাথে গাইছে। যেহেতু সাত দিন গাইছে তো গাইতে গাইতে অক্রুদ পরমানন্দের মুখস্থ হয়ে গেছে। আমরা যখন নামটা শুরু করছিলাম চক্রভবনের নিচে বসে শিখতাম, গাইতে জানতাম না, তো এরকম এখন আপনি যে কোনো গান গান আমি মুখস্থ নেই কিন্তু আপনার সঙ্গে গাইতে পারবো। কেন না? আগে ওইগুলা অভ্যাস করা শুনেছি, এই জন্য বললে ভুল, এখানে এটা ভুল হলো, এটা এই উচ্চারণ হবে, হয়তো আমার মুখস্থ নেই, কেন অভ্যাস করে। তাই জন্য ওই বুড়িমা যে মূর্খ, যেহেতু সাত দিন শুনেছে তাই কিছুটা ওরা আভাস হয়ে গেছে, তাই যখন একজন গাইছে সঙ্গে তখন ও ধরতে পারবে। আর আস্তে আস্তে বৌমাদেরকেও ভক্ত করানোর সুযোগ হয়ে গেল। ওখানে কখনো কখনো গীতা পাঠ এসে গেল, ও পড়তে জানে না কিন্তু একজন ওর হয়ে পড়বে, কিন্তু বাড়িতে নাতিপুতিকে দিয়ে পড়াচ্ছে, আর সেখানে পড়ে শুনছে, বুড়িমা শুনছে, সারা সপ্তাহ শুনছে, ওদের গীতা পড়া হয়ে গেল, বুড়িমাও শোনা হয়ে গেল। তো এখানে যখন তার হয়ে একজন পড়বে, বুড়িমার হয়ে আর কি পড়ছে, বুড়িমা আপনি সাত দিন শুনেছিলেন কিছু একটু বলুন, বলে আমি সাত দিন শুনেছি, আমার বৌমা বলতো, আমি তো মূর্খ, এরকম বলছে, আমার তো এতটা জ্ঞান নেই, এই শুনলাম প্রভুপাদ এই তাৎপর্যতে এরকম কথা একটা বলে, সাত দিন শুনতে শুনতে একটা একটা কথা যদি বলে তাহলে সেটা আমাদের কাজ হয়ে গেল। তার মানে এই মূর্খ লোকেদের মধ্যেও কথাবার্তা বলার অভ্যাস হয়ে গেল, তার মানে কেউ অনীহা করবে না, আমি না না আমি বলতে পারবো না, তার মানে সেও প্রচার করতে পারবে। আর এই যে দীক্ষার জন্য আপনারা গুরুদেবের প্রণামন্ত্র, গুরুদেবের নাম, প্রভুপাদের প্রণামন্ত্র, নামটে যে কুড়িটা প্রশ্ন বলতে পারে না, তারাও শিখতে পারবে যদি এরকম অভ্যাস করানোর জন্য বলা হয়। আচ্ছা আপনারা বলুন, যদি সরকার ঘোষণা করলো যে 10,000 টাকা আপনাদেরকে দেওয়া হবে, যারা মূর্খ 20টা নাম এক মাসের মধ্যে মুখস্থ করে আসবেন 10,000 টাকা পাবেন, তো যারা মূর্খ তারা এই 20টা নাম শিখবে না শিখবে না? শিখবে। কেন? 10,000 টাকা পাওয়ার জন্য। তাহলে কেন আমরা দীক্ষা পাবো? গুরুদেব দীক্ষা দিবেন, অমূল্য সম্পদ দিবেন, যেটা টাকা দিয়ে, জাগতিক টাকা দিয়ে পাওয়া যাবে না। আর অজুহাত দিচ্ছি, নিরক্ষর লিখে দিলাম, শ্রবণ করতে হবে, গুরুমা বলছেন গীতাটা দুইবার শুনতেই হবে, ভাগবত প্রথম স্কন্ধটা শুনতেই হবে। কেন না? অমূল্য সম্পদ ঘোষণা করা হয়েছে এক বছর আগে থেকে, দুই বছর আগে থেকে, এইটা দুই বছরের মধ্যে, এক বছরের মধ্যে দুইবার গীতা পড়ো, তুমি পড়তে পারো না শুনো, এই জন্য ইউটিউবে গীতা দেওয়া আছে শ্লোক তাৎপর্য সহ, শুনো দুইবার তিনবার করে শুনতে শুনতে অভ্যাস হয়ে গেল। বুঝো বা না বুঝো, বুঝো বা না বুঝো কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, বুঝিবে রসের রীতি, তোমানে বুঝবে সেই সমস্ত আনন্দ, হঠাৎ করে তো হবে না, সেই জন্য আমরা বুঝি না বুঝি আমাদের করতে হবে, বুঝা গেল? তাহলে এইরকম নামটার সঙ্গে এইগুলি যদি আমরা প্রত্যেকের সাথে ভাগ না করে দেই সেবা, এবং যারা ভক্ত হচ্ছে না তারাও অটোমেটিক একদিন ভক্ত হয়ে যাবে। আপনার ছেলে ভক্ত হচ্ছে না, কৃষ্ণ বলেছেন কৃষ্ণ কর্ম করো, তাকে কি করবেন? এই ওইখানে তুমি যাচ্ছ, ওখানে অনেক ভালো ভালো মালা পাওয়া যায়, নিয়ে আসবি, আর ওখানে কয়েকটা ফল, বেদনা ফলটা খুব বড় বড় পাওয়া যায়, এগুলি নিয়ে আসবি। তো নিয়ে এলো কার জন্য? কৃষ্ণ সেবার জন্য। ও জপ করতে চায় না, প্রসাদ খেতে চায় না, তিলক পড়তে চায় না, মালা পড়তে চায় না, সাধুসঙ্গ করতে চায় না, নাই চাক, কিন্তু তাকে যখন কৃষ্ণকর্মে নিযুক্ত করে দিবেন তখন একদিন আপনার ওই ছেলে মাঝে মাঝে যখন এই চন্দনটা ঘষে দিস তো, একদিন বৌমাকে বলছেন একটু বাসনটা ধুয়ে দাও, একটু সবজিটা আমান্য করে দাও, নাক ছিটকাবেন কেন, কাপড়টা পরিষ্কার করে পরে আসো, আজকে একটু বাসনটা মেজে দাও, ঠাকুরের ঘরটা মুছে দাও। ওই যে কৃষ্ণকর্ম করতে করতে ও একদিন বৌমা তুলসীমালা চেয়ে পড়বে, একদিন তিলক পড়বে, কপালে সব ফুটে উঠবে বৈষ্ণব লক্ষণগুলি, নিদায় গৌর প্রেমানন্দে। তো সেই জন্য আমার অনুরোধ যে আপনারা এরকম নাক ছিটকাবেন না, নামটা ভক্তদের সঙ্গে। তো সেজন্য
নামহট্ট মহামিলনে আমরা শুনলাম সাধুসঙ্গ থাকতে গেলে কেন্দ্রবিন্দু চাই, কি কেন্দ্র? গুরুকৃষ্ণ। আর আদা কী করতে হবে? গুরুত্ব দিতে হবে ভক্তদের। এই যে গুরুত্ব সম্বন্ধে আলোচনা করলাম, তাহলে দিলে কী হবে? তারাও একদিন ভালো ভক্ত হয়ে উঠবে। সেজন্য আমাদের যারা মূর্খ, দেখতে সুন্দর নয়, বাচ্চা শিশু সবাইকে গুরুত্ব দিলে তখন কী হবে? তারা ভক্ততে বাড়িয়ে উঠবে। তো সেজন্য আমাদের কী করতে হবে? না, পরামর্শ করতে হবে। একটা আপনারা নামট মহামিলন বা একটা উৎসব করবেন জন্মাষ্টমী, তো সেখানে পরামর্শ না করে এই জন্মাষ্টমী তো হবে? তাই সঙ্ঘের মধ্যে পরামর্শ করবেন। এই জন্য যদি কেউ বলে না না আমি যা বলছি সেটা মানতে হবে, এটা কিসে চলে যাবে? বিকর্মে চলে যাবে। হ্যাঁ কি না? আমি যা বলছি সেটা শুনতে হবে, এটা কিসে চলে যাবে? আসুরিক প্রবৃত্তি চলে যাবে। সেদিন আগে আমি এগুলো আলোচনা করেছি, এখন আসছে নামহট মহামিলনে। তাহলে আপনারা নামহট যে বসাবেন, তাহলে এখানে আপনার মনোভাবটা কেমন হওয়া উচিত? দৈব গুণাবলী হওয়া উচিত না আসুরিক হওয়া উচিত? তাহলে অসুরেরা চিন্তা কি? কুক্ষিগত করা, আমি কেবল যা বলবো সেটা মানতে হবে। কিন্তু ভক্তর গুণাবলী কি? সঙ্গে সবাইয়ের সাথে গুরুত্ব দিয়ে পরামর্শ করে চলা। এই জন্য নামহট মহামিলনে এরকম যা কিছু করতে যাবেন সপ্তাহে মহামিলনে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। নিজের কথায় যেন না চলা হয়, নিজে যেন মাধবপুরী না করে, সবাইকে যেন গুরুত্ব দেওয়া হয়, তো যেন পরামর্শ। একটা পাম্পলেট ছাপাবেন, একটা ব্যানার ছাপাবেন, ইস্কন অনুমোদিত লিখতে হবে। ডাইরেক্ট ইস্কন লেখা যাবে না, আবার ইস্কন অনুমোদিত লিখতে গেলেও তার শর্ত থাকবে। যখন আপনি রিসিট ছাপাবেন, ওই অ্যাকাউন্ট মায়াপুরে এসে দেখাতে হবে। নিজের মতো একটা রিসিট ছাপিয়ে নিলাম, ইস্কন অনুমোদিত লেখে পরামর্শ টরামর্শ না করে ওটা খারাপ। আমি দেখছিলাম আমার উত্তর চব্বিশ পরগনা থেকে কোনো একটা জায়গা থেকে সব পাঠিয়েছিল, যে নিজে নিজে রিসিট ছাপিয়েছে, আর তখন ভক্তরা গিয়ে প্রেসে দেখছে কত ছাপিয়েছে, কী ব্যাপার, ধরা পড়ে গেছে। তো এটা ঠিক নেই। ইস্কন অনুমোদিত, এটা ইস্কন নামটা একটা ট্রেডমার্ক আছে, সরকারি অনুমোদিত। এটার অপব্যবহার করলে ইস্কন দ্বারা আপনাদেরকে শাস্তি হবে, তো সেজন্য যেন এটা না হয়। এই জন্য ইস্কন অনুমোদিত আট ঘরা শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট সংঘ এরকম লিখতে হবে। এরকম নয় ইস্কন অনুমোদিত আট ঘরা নিতাই গৌর নামহট সংঘ, না, কেবল ওই গ্রামের নামটাই থাকবে। নিতাই গৌর, রাধাকৃষ্ণ, এইসব কিছু লিখবেন না, এগুলো জল্পনা কল্পনা। হ্যাঁ, আগে ছিল না, এই মাঝখানে এগুলো ঢুকে পড়েছে। তো সেজন্য ইস্কন অনুমোদিত বারাসত শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট সংঘ, ইস্কন অনুমোদিত বারাসত মধ্যপাড়া শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট সংঘ। একটা হাফ কিলোমিটার, এক কিলোমিটার মধ্যে তিন চারটা সংঘ থাকতে পারে, আমরা ভাগ করে নেব, উপচক্র গ্রুপ করব, চারটা সংঘ নিয়ে একটা উপচক্র, সেখানে কে উপচক্র হবে এগুলোও লিখতে হবে। তো এই জন্য পরামর্শ করতে হবে, কাকে আমরা উপচক্র করব। তারপরে জেলা প্রচারককে ডাকতে হবে, যে প্রভু এনাকে আমরা উপচক্র করতে চাইছি। তখন জেলা প্রচারক জিজ্ঞাসা করবে, ইনি কি সব সময় দিবেন? যদি সময় দেন তাহলে ওনাকে রাখা যেতে পারে, কিন্তু শুধু পদ পাওয়ার জন্য নয়, এই পদটা আছে সেবা করার জন্য। যত বড় পদ মানে তত বেশি সেবা বাড়বে। সেজন্য চারটা নামহট সংঘ মিলিত হলে একটা উপচক্র সংঘ হয়ে গেল, উপচক্রপতি, উপচক্র সেনাপতি। কি নাম হবে? উপচক্র সেনাপতি। এরকম বারোটা নামহট সংঘ যদি হয়, সেখানে তিনটা উপচক্র সেনাপতি তার আন্ডারে থাকবে, সেখানে কী হবে না, চক্র সেনাপতি একজনকে করা হবে। ছত্রিশটা নামহট সংঘ যখন হবে, তো সেখানে কী হবে না, একজন চাকবেন, তাকে হবে বলা হবে মহাচক্র সেনাপতি। একশো আট নামহট সংঘ যেখানে থাকবে, সেখানে বলা হবে মালা সেনাপতি। এরকম পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে আছে চারখানা মালা সেনাপতি আছে, বেশি মানে এক এক মালার আন্ডারে তিনশো চারশো নামহট সংঘ আছে, বুঝতে পারছেন? দুইশো তিনশো এরকম। একটা মাতাজি নার্স চাকরি করে, কিন্তু উনি ওনার আন্ডারে আড়াইশোটা সংঘ। আপনারা বলবেন কী করে উনি যায়? অজুহাত দিয়ে করে না, বড় চাকরি করোনা সময়ও নামহট চালিয়েছে ফোনের মাধ্যমে। কেন না, ওনার রয়েছে মহাচক্র সেনাপতি ওনার আন্ডারে, তাদের উনি শুধু ফোন করে জানিয়ে দিল, একা তাদেরকে জানিয়ে দিল, ব্যাস হয়ে গেল, তিনজনকে জানালো, সবাইকে জানাতে হলো, একশো দুইশো গ্রুপকে জানাতে হলো, যারা মহাচক্র সেনাপতি তাদের জানিয়ে দিল, ব্যাস। তারা চক্র সেনাপতিদের জানালো কীভাবে করতে হবে, আর তারা উপচক্র সেনাপতিদের জানালো, উপচক্রপতি
সংঘকে জানাবে। তাই জেলা প্রচারক মালা সেনাপতিকে জানিয়ে দিল যে আমাদের কোর্ট রিজনাল ডাইরেক্টর পদ্মনেত্র প্রভু আমাদের বারাসতে অমুক জায়গায় আসবেন, মালা সেনাপতি একা জানিয়ে গেল। তখন আপনারা এই সুদামা সখাপ্রভু কেমন জেলা প্রচারক, আমি একজন মহাচক্র সেনাপতি, আমাকে জানালা না কেন, আমি আর ওর সঙ্গে থাকবো না, এটা সিস্টেম নয়। গুরুদেব যখন বলছেন দীক্ষা হবে, গুরুদেব সঙ্গে একা বলেন, সবাইকে বলেন, গুরুদেব রিজনাল ডাইরেক্টরকে বলেছেন আর রিজনাল ডাইরেক্টর কো-ডাইরেক্টরকে বলেছে, কো-ডাইরেক্টর জেলা প্রচারককে বলেছে, আর জেলা প্রচারক মালা সেনাপতিকে বলে দিল যে দীক্ষা হবে অমুক সময়। মালা সেনাপতি তার চক্র মহাচক্রপতিকে জানাই দিল যে কার দীক্ষা নেবে। তো এই যে দীক্ষা নেবে সিস্টেম, সেখানে শ্রদ্ধাবান সাধুসঙ্গী গৌরকৃষ্ণ সেবক গৌরকৃষ্ণ সাধক প্রভুপাদ আশ্রয় যখন হবে তখন ষোলমালা জপ করছে, চারটা নিয়ম পালন করছে, তার বাড়িতে এরকম অল্টার সেট আছে, ষোলমালা জপ করছে, প্রভুপাদ আশ্রয় শুরু করেছে। কী করে বোঝা যাবে? এই জন্য আরেকটা খাতা নাম ওটার সঙ্গে থাকবে, সেই খাতাটার নাম আছে ভক্তির ক্রমোন্নতি খাতা, যে ভক্তির ক্রমোন্নতি খাতা। তো সেখানে নাম ওটা পরিচয় একটা সিঁড়ি আছে না, ওই সিঁড়ি অনুসারে আপনারা খাতা তৈরি করবেন। এই খাতা লাইন দিলেন, নাম লিখলেন, নাম লেখা হয়ে গেলো, তারপরে এরকম লাইন দিলেন উপরে শ্রদ্ধাবান সাধুসঙ্গী গৌরকৃষ্ণ সেবক এরকম থাকলো, লাইনিং থাকলো। এই যে গৌর নটরাজ প্রভু কোন স্তরে আছে এখন, না হরিনাম কোন তারিখে নিয়েছিলেন ওখানে লেখা আছে, শ্রদ্ধাবান এই নামটার সঙ্গে শ্রদ্ধাবান কোন তারিখে এসেছিল উনি লেখা আছে। তো এই লোকটি কী করে উন্নয়ন করছে, মাসে একবার করে লিডার জিজ্ঞাস করবে, গৌর নটরাজ মানে কারো নূতন ভক্ত, বলবে রমেশ প্রভু আপনি তো এক মাস ধরে যোগদান করেছেন শ্রদ্ধাবান ভক্তরূপে, আর এক মাস আপনার ভালো লেগেছে আলোচনার মধ্যে, যখন গীতা পাঠটার সব হয়ে গেল জপ হয়ে গেল তখন আলোচনা করছেন, আরে আমি তো একমালা জপ করছিলাম এখন আমি চারমালা করি জানো, ও তাই নাকি, জয় রমেশ প্রভু কি জয়, সব উৎসাহ করালেন। তাহলে কি হলো, সবাই হাততালি দিল, রমেশ প্রভু এখন চারমালা জপ। আরেকজন প্রশ্ন করছে, আরে তুমি না গত এক মাস আগে বলছিলে না আমার টাইম নেই জপ করতে পারবো না, আরেকজন প্রশ্ন করে বসছে, কি করে করছো? এই প্রশ্ন করার উদ্দেশ্য কি, অন্যদের উৎসাহিত করা। আরে রমেশ প্রভু আপনি বলছিলেন টাইম নেই, একমালা জপ থেকে চারমালা হলো কি করে, কেন, এই যে এক মাস ধরে আমি ক্লাসে এসে জানলাম এই মনুষ্য দেহটা অনিত্য, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে, তা আমি তো এখন বুড়ি ধুড়ি হয়ে গেছি, যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে, এতদিন তো কিছু করিনি, তো এই কথাটা আমার মা ভালো লেগেছে যে যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে, জল জলে টলমল করছে, এই জন্য আমি একটু ভোরে উঠে, আগে ভাবতাম টাইম নেই, একটু ভোরে উঠেই জপ করে নিচ্ছি, তাই চারমালা হয়ে যাচ্ছে, দেখছি বেশিও হয়ে যাবে, হরি বল। তাহলে ওকে রেকগনাইজ করে দিলেন। তো অন্য যারা ছিল, আরে এই বুড়ি করবে না বলছিল, বা এই রমেশ প্রভু এখন ও ভোরে উঠে করছে, তো আমি তো করি না, তাহলে আমিও করবো, ও সত্যি তো এই তো যখন তখন মৃত্যু হয়ে যাবে, প্রভু আমিও আগামীকাল থেকে শুরু, আজ থেকে শুরু করবো চারমালা যাব, ঠিক আছে আপনি শুরু করবেন, হ্যাঁ। তখন বেড়ে গেল গৌ সাধুসঙ্গী স্তরে আপনারা চলে গেলেন, হরি বল। তো এইরকম মাঝে মাঝে মাসে মাসে রেকগনাইজ করাবেন, তো এইসব ভক্তরা উন্নয়ন করবে, আনন্দ পাবে না। আর এরকম করতে করতে দেখলেন প্রভুপাদ আশ্রয়, দেখলেন শ্রীগুরুচরণ আশ্রয় হয়ে গেল, ডেট লেখা হয়েছে। তো ওই লোকগুলি যখন ছয় মাস পরে দীক্ষা নেবে, জেলা প্রচারক মালা সেনাপতিকে বলো প্রভু আপনাদের কত দীক্ষা ভক্ত নেবে, গুরু আশ্রয় ছয় মাস আগে করেছে, লিস্ট দিন, তা আপনাদের বের করতে সহজ হবে না হবে না, হবে যদি খাতা থাকে। তাই কারা এই খাতা করবেন, ভক্তি ক্রমোন্নতি খাতা, হাত তুলুন দেখি কারা করবেন, সুদামা সখা দেখে নিচ্ছে, করবেন তাহলে ভক্তরা প্রচারে আনন্দ পাবে আর আপনাকে সহজ হবে পরিচালনা করতে। তো এরকম আমরা শুনলাম একটা খাতা, আলোচনা চক্র খাতা, ভক্তি ক্রমোন্নতি খাতা, এবারে আমি বলবো প্রেজেন্ট খাতা, উপস্থিতি, সেজন্য নাম লেখা আছে কত সঙ্গে, এ গিয়েই খাতা তৈরি করুন। তখন প্রতি সপ্তাহে উপস্থিতি, চারটা সপ্তাহ, গৌর নটরাজ প্রভু হরে কৃষ্ণ, রমেশ প্রভু হরে কৃষ্ণ, তখন উপস্থিত হয়ে গেল। তো এই উপস্থিতিটাও আলোচনা চক্রের খাতা লেখা থাকবে, যে পড়াশোনা জানে, মাতাজি আগামী সপ্তাহে কিন্তু আপনি উপস্থিতি নেবেন, হরি বল,
তখন ওই মাতাজি খাতাটা নিয়েই বসে গেল, টাইমিং বসে গেছে, সব সাজানো হয়ে গেছে। এবারে গৌরনাথ প্রভু হরে কৃষ্ণ, তখন লিখে দিল হরে কৃষ্ণ, রমণী মাতাজি হরে কৃষ্ণ, ব্যাস হয়ে গেল। তো দশজন সব এইরকমভাবে নাম হটো মহামিলন করতে, আর একটা থাকবে অ্যাকাউন্টিং খাতা, তো সেই অ্যাকাউন্টিং খাতাতে যারা প্রণামী দিচ্ছে কেউ দিচ্ছে লিখে রাখবেন, এবং কি খরচ হচ্ছে লিখে রাখবেন, আর মাসে শেষে একবার সবাইকে জানাবেন আমাদের এক মাসের মধ্যে এত টাকা ডোনেশন পাওয়া গেছে, এই টাকা খরচ হয়েছে, এই টাকা আমাদের তহবিলে আছে। জেলা প্রচারকে নোট পাঠিয়ে দিলেন, প্রভু এই সঙ্গে আমাদের এটা আছে, ব্যাস হয়ে গেল। তাহলে এটা সচট হয়ে গেল, আপনারা কেউ বদনাম করবে এ টাকা মেরে দিয়েছে এই করেছে, করবে না। তো এ হচ্ছে খাতা থাকবে। তাহলে যেটা বলতে বলতে আসছিলাম, কেন্দ্র গুরুকৃষ্ণ, তারপরে পরামর্শ পরস্পর মধ্যে করতে হবে, গুরুত্ব দিতে হবে সবাইকে, তারপরে আমরা শুনছি কমিউনিকেশন ইজ দি কোপারেশন, নিজেদের মধ্যে কী করে ভালোবাসা বাড়বে, কী করে বাড়বে, কে বলবেন কী করে নিজেদের মধ্যে ভালোবাসাটা বাড়বে? আমি এখনই বললাম কমিউনিকেশন ইজ দি কোপারেশন, মানে লোকেদের সাথে ভক্তদের সঙ্গে আদান প্রদানের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে পরস্পর মধ্যে সহযোগিতা বাড়বে। এই যে সহযোগিতা আমরা পাই না কেন, যেহেতু আমরা কমিউনিকেশন করি না, ভক্তদের সঙ্গে আদান প্রদান করি না, তাকে ফোন করে জিজ্ঞাস করি না, আমি নিজের মতো সব করে যাই, এই জন্য কোপারেশন। তখন ঘুষ, এ প্রভু ইনি আমাদের কোনো সাহায্য করে না, কেন করবে, আপনি তো তার সাথে যোগাযোগই করেন না, আর যোগাযোগ করে আবার নাম হটো মহামিলন এরকম জিনিস যদি আমরা দিয়ে দিই সবাইকে সাহায্য সেবা, অটোমেটিক্যালি কমিউনিকেশন হবে, হ্যাঁ কি না? তাহলে সমস্ত ভক্তদের মধ্যে একটা হর্ষ আনন্দ বাড়বে, বাড়বে, সবাই সুযোগ পেয়ে যাবে সেবার। তো এইভাবে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা করবেন। আর যেগুলি বলতে চাচ্ছিলাম, অন্যের প্রতি সহানুভূতি, মাৎসর্য রহিত হতে হবে, সরল, মানে কোনো কপট করবে না, মিথ্যা কথা বলবে না, তাহলে আমাদের সেই সব ভক্তরা বিনয়ী হবে, অহংকারী হবে না, বিনয়ী হবে, মিথ্যা অহংকার থেকে মুক্ত হবে, আমি খুব শ্রেষ্ঠ চক্রপতি আমাকে মানতে হবে এরকম না, নিজেকে ভোক্তা মানবে না, কে ভোক্তা নিজেকে ভাববে, অসুরেরা, বিকর্মকারীরা, সব উল্টো। এখন জড়জাগতিক যে আসক্তি এসব জিনিস কৃষ্ণের জ্ঞান করতে হবে, একটু আগে সব শিখিয়েছি সেগুলো এখন বলছি, ভয় ক্রোধ থেকে মুক্ত হবে, ভক্তরা ভয় পাবে না, যখন হরিনাম করবেন অভয় চরণে চরণে আশ্রয় নেবেন, কোনো ভয় থাকবে না, সেজন্য নির্ভয় থাকবেন। সেবার প্রতি আসক্ত হতে হবে, কৃষ্ণ সেবার প্রতি, কী করে আসক্ত হবেন কৃষ্ণ সেবার প্রতি, যদি আমরা প্রতি মহামিলনে এরকম সেবা দেই তাহলে তো আসক্ত হবে, সেজন্য কৃষ্ণ সেবার প্রতি আসক্তি, একটু সংযমী হতে হবে আস্তে আস্তে, যদি না আসবেন সংযমী কী করে হবেন, প্রত্যেকের সেবক মনোভাব কী করে হবেন, যদি আমরা প্রত্যেকের সবসময় যদি আমরা এরকম মনোভাব পরিবর্তন করি, কারো পরিবেশনের দায়িত্ব এসে গেল, কেউ সবজি আমানোর দায়িত্ব এসে গেল, তাহলে সেবক মনোভাব এসে গেল, সেজন্য আমরা প্রভু জ্ঞান করি। তো সেজন্য আমাদের কেবল উচ্চতর আস্বাদনে আসক্ত হতে হবে, তার মানে প্রসাদের প্রতি, ভক্ত সঙ্গের প্রতি, গীতা ভাগবত পড়ার প্রতি, হরিনামের প্রতি, এই উচ্চতর আসক্ত হতে হবে। আর সময়কে অপচয় করবেন না, আজে বাজে সময় নষ্ট করবেন না, দৃঢ় প্রত্যয় হবেন, দৃঢ় প্রত্যয় বিশ্বাস করতে হবে ভগবত ভক্তিতে, মন বুদ্ধি কৃষ্ণতে নিবিষ্ট করতে হবে সবসময়, আর কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যন্ত্রের মতো, এটা কৃষ্ণের সন্তুষ্টি, যেমন যন্ত্র যেমন নিজে অপারেটিং করলে চলতে থাকবে, ঠিক আমরাও সেরকম কৃষ্ণের সুখের জন্য কেবল আমরা থাকব এই যন্ত্রের মতো। তাহলে কি ভক্তদের দর্শনটা কি, কৃষ্ণ হচ্ছেন সব কিছুর উৎস, ভক্তরা এটা বলবে, আর অভক্তরা কি বলবে, না না আমি সব কিছুর উৎস, বৈজ্ঞানিকরা উৎস, দেবতারা উৎস, কিন্তু ভক্ত কি বলবে, ভগবান একমাত্র উৎস, কেন গীতায় কৃষ্ণ বলেছেন তার থেকে সব কিছু এসেছে, এটা জানতে হবে। তো এটা আমাদের নামটা এসে এই শিক্ষা লাভ করতে, ভগবান হচ্ছেন একমাত্র মালিক, তিনি ভোক্তা, তার থেকে সব কিছু এসেছে, তিনি সুহৃদ, এসব জানতে হবে। আর জীব আমি হচ্ছি তার অবিচ্ছেদ্য নিত্য অংশ, এই মনোভাব। কিন্তু অসুরেরা কীভাবে, যখন বিরোচন আর ইন্দ্র
ব্রহ্মার কাছে গেলেন আত্মজ্ঞান লাভ করতে, বিরোচনকে যখন দেখালেন ব্রহ্মা আয়না, তখন বিরোচন বলছে পিতামহ আমার আত্মজ্ঞান হয়ে গেছে, তখন ফিরে চলে গেল। অসুরদের থেকে এসেছিল বিরোচন, তখন গিয়ে বলল আরে আত্মজ্ঞান মানে জানো, ব্রহ্মা শিখালেন এই দেহই সব, দেহেতে যা পাবে ভোগ করো, এটা হচ্ছে আসুরিক। তাই দেহের সেবাকে অসুরিক সেবা বলা হয়, আত্মসেবা করতে হবে, সেজন্য আত্মার কল্যাণ কী করে হবে সেটার জন্য প্রসাদ বিতরণ করতে হবে, তার জন্য হরিনাম বিতরণ করতে হবে, এই জন্য নাম হট সঙ্গ। তো সেজন্য আমাদের দেহকেন্দ্রিক হলে হবে না, সেজন্য আত্মকেন্দ্রিক নয়, আত্মা ভগবানের অংশ, আমি তার সেবক, এই মনোভাব আমাদের রাখতে হবে। কিন্তু অসুরেরা দেহাত্মবুদ্ধি থাকবে, দেহ এবং না আত্মা এবং ভগবান মধ্যে পার্থক্য নেই, অচিন্ত ভেদাভেদ, এক আবার এক নয়, এই মনোবৃত্তি ভক্তরা শিখবে, এক আবার এক নয়। হ্যাঁ, তো সেটা সময় যাবে, আমি ওগুলো ব্যাখ্যা করছি না, শুধু আপনাদের একটু শিখিয়ে দিচ্ছি। জড়া প্রকৃতি বদ্ধজীবকে নিয়ন্ত্রণ করে, হ্যাঁ জড়া প্রকৃতি বদ্ধজীবকে নিয়ন্ত্রণ করবে, ভক্তকে নিয়ন্ত্রণ করবে না। সমস্ত কিছু ভগবত সেবায় নিয়োজিত করবেন ভক্তরা, যা কিছু আছে সেগুলি ভগবানের সেবাতে নিযুক্ত করবেন, আর তাহলে কী হবে না ভগবত ধামে ফিরে যেতে পারবেন। হরি বল। তাই জীবনের ইপ্সিত লক্ষ্য শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করা, এ হচ্ছে ভক্তদের দর্শন। হ্যাঁ, আমরা এটাই শিক্ষা লাভ করি। তো কার্যকলাপ ভক্তদের কি, সব সময় কৃষ্ণ নাম কীর্তনে প্রচারে মৎসিত মদগত প্রাণা, ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন। তাই জন্য আমরা যখন কিছু বসব সেখানে পরস্পর মধ্যে কি কৃষ্ণকে নিয়ে আলোচনা করব, রাজনৈতিক কথা আলোচনা করবে না ভক্তরা, নাম হটে গিয়ে রাজনৈতিক কথা আলোচনা হবে না, কাকে ভোট দিবে এইসব আলোচনা হবে না। সেই জন্য মৎসিত মদগত প্রাণা, এটা হচ্ছে আমাদের কার্যকলাপ, বসেই ভগবানকে কেন্দ্র করে সব আলোচনা হবে। ভক্তিমূলক সেবা মানে সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের সেবাতে আসত, দৃষ্টান্ত স্থাপন করতে হবে, তার মানে আপনি এমনভাবে সেবা করবেন যাতে আপনাকে দেখে আরেকজন উৎসাহিত হয়। যেমন একটু আগে বলছিলাম, এই যে বাচ্চাটা সুলমালা জপ করছে ওকে দেখেই বুড়িমা আমি কেন করতে পারবো না, এই দৃষ্টান্ত, এই জন্য ভক্তরা এরকম দৃষ্টান্ত স্থাপন করবে। তারপরে কর্মের ফলের উপর নির্ভরশীল নয়, ভক্তরা কর্মের ফলের উপরে নির্ভরশীল কেন, কর্মের ফল কি সুখ আর দুঃখ, এই জন্য কর্মের ফলের প্রতি নির্ভরশীল হবে না ভক্তরা, সুখ দুঃখ এটা বুঝতে হবে। তারপরে দুর্দশাগ্রস্ত লোকদের জাগিয়ে তোলার জন্য প্রচার করতে হবে, যারা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে তাদের কাছে গিয়ে আমাদের কৃষ্ণ নাম বিতরণ করতে হবে, আর সবসময় কৃষ্ণের কথা বলতে হবে। এর দ্বারা কী হবে ফলাফল, না জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ হবে, আর ভগবত সেবাতে আপনি নিজেকে নিযুক্ত করতে পারবেন, যার ফল কি হবে ভগবত ধাম প্রাপ্তি হয়ে যাবে। নিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাই জন্য আমাদের আনুগত্যে পরম্পরা সূত্রে সব কিছু করতে চেষ্টা করতে হবে।